تصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم দিন কটে রাত কটে না এগায়ে কানিরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মদিনাতে বিশেষ করে প্রাণপ্রিয় যুবক ভাইয়ারা, তৎসঙ্গে পর্দার আলোর সম্মানিতা মা ও বোনেরা,
সর্বপ্রথম মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যস্ততম পৃথিবীর সকল প্রকারের ব্যস্ততাকে ছেড়ে দিয়ে কিছু সময়ের জন্য আমাদেরকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম গড় আল্লাহর গড়ের সামনে বসা এবং আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা করা এবং শোনা সৌভাগ্য আল্লাহ আমাদেরকে নসিব করেছেন। এজন্য আমরা সকলে আলোচনা শুরুর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। প্রতি বছর এই মহল্লাবাসী তথা যুবকদের পক্ষ থেকে এইভাবে একটা মাহফিল দেওয়া হয়, কথা ঠিক আছে নি না? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমি আজ থেকে মনে করতেছে আনুমানিক 10 থেকে এখানে এইভাবে মাহফিল হয়েছিল, আমি এসেছিলাম। পরবর্তীতে বিভিন্ন সময় দাওয়াত করা হয়েছে, কিন্তু সময়ের অভাব আমি দাওয়াত রাখতে পারি নাই। গত বছরও দাওয়াত করা হয়েছিল কিন্তু সম্ভব হয় নাই। আলহামদুলিল্লাহ এই বছর আমি দাওয়াত রাখতেছি, কথা দিয়েছিলাম বাদন আমি কিছু আলোচনা রাখবো, আপনাদের সামনে হাজির হয়েছি। দোয়া রাখি আল্লাহ দরবারে এই মহাগ্রন্থ আজিমুল কোরআন থেকে যৎসামান্য যাতে আপনাদের সামনে বলতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবং যে আলোচনা করবো তার উপরে আমি নিজে এবং আপনারা আমরা সকলে আমল যেন করতে পারি সে তৌফিক যেন আল্লাহ দে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভক্তের মায়েরা বোনেরা সৌভাগ্য আপনাদের বিভিন্ন বড় বড় মাহফিল গুলি হয়, তাফসীরুল কোরআনের মাহফিল হয়, ইসহারের সাহাবের মাহফিল হয়, আপনারা সেগুলিকে অংশগ্রহণ করতে পারেন না। তো মহল্লার এলাকায় মসজিদে যখন মাহফিল হয় সৌভাগ্য আপনাদের সকল প্রকারের ব্যস্ততাকে ছেড়ে দিয়ে কিছু সময়ের জন্য আপনারা বসে যান। ঘরে বসে যদি এই মাহফিলের সঙ্গে হৃদয় লাগাইয়া কান লাগিয়ে আলোচনা শুনেন, মাহফিলে বসে যে উপকৃত হতেন সব পেতেন, ঘরে বসে বসে আল্লাহ পাক আপনাদের আমল নামায় সেই সওয়াবটুকু দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পর্দা সহিত এবং আলোচনা শুনেন, দোয়াতে শরীক হন। আগামী দিনে ইনশাআল্লাহ পরিবর্তন আসতেছে, আগামী দিনে আমাদের এই এলাকায় বিভিন্ন জায়গায় বড় বড় মাহফিল হবে, মহিলাদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা দেওয়া হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। আজকে এখানে একটা মাহফিল হচ্ছে, এই যে মাহফিলটা এখন চলতেছে এই মাহফিল থেকে উপকৃত শুধু হবেন এই মহল্লাবাসী আমরা না আরো কিছু মানুষ। হযরত আদম আলাইহিস সালাতুস সালাম থেকে শুরু করে যত ইমানদার দিনদার মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত এই জমিন থেকে অন্ধকার কবরের গড়ায় চলে গেছে, পৃথিবীর যে কোনো প্রান্তে যখন এইভাবে কোনো মাহফিল হয়, আলোচনা হয়, দুরুদ সালাম মুস্তাগফার পড়া হয়, জিকিরাত হয়, তাসবিহ পড়া হয়, শিরিন পড়া হয়, মুনাজাত যখন হয়, তখন যখন বলা হয় আয় আল্লাহ এই মাহফিলের কোন সবটুকুন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মুমিন মুমিনা মুসলিমিন মুসলিমা অন্ধকার কবরের গড়ায় চলে গেছেন, পৌঁছে দাও সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে শুরু করে লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন অস্ট্রেলিয়ন যে মানুষগুলি অন্ধকার কবরের গড়ায় ইমান নিয়ে চলে গেছে পিতৃদের কবরে আল্লাহ সব পৌঁছাইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। এবং যারা এই মাহফিলের আয়োজন করে এবং যারা অংশগ্রহণ করে যারা সাহায্য সহযোগিতা দেন যতটুক সব হয় আদম আলাইহিস সালাতুস সালামের রূহ মুবারক থেকে শুরু করে যাদের আমলনামায় এই সব পৌঁছাইয়া দেওয়া হয় যারা এই ব্যবস্থা করে সমপরিমাণ সব আল্লাহ তাদের আমল নামায় তাদের মুদ্রাগণের আমল নামায় পৌঁছে গেলে বলেন সুবহান। তার থেকে বোঝা যায় একেবারে সূত্র থেকে সূত্র একটা মাহফিল যদি হয়
এর থেকে উপকৃত হচ্ছেন পৃথিবীর সৃষ্টির থেকে শুরু করে যেসব ইমানদার ইন্দার মুমিন মুসলিমার সাহাবায়ে কেরাম সুহাদায়ে কেরাম আল্লাহর ওলিরা উলামায়ে কেরাম সাধারণ মুসলমান যারা অন্ধকার কবরের গায়ে শুয়ে আছেন বৈদ্যদের কবরের সব বুঝতেছে বলেন আলহামদুলিল্লাহ। বিশেষ করে যারা এইসব মাহফিল দেয় তাদের যারা মুর্দাগণ কবরের গায়ে শুয়ে আছেন হাদিস শরীফের মধ্যে আসতেছে ফেরেশতারা তখন এই সওয়াবের তোহফা জান্নাতের মণিমুক্তা তৈরি প্লেটের মধ্যে ট্রের মধ্যে যেটা আমরা ট্রে বলি বড় প্লেট
রাত্রি ফজর পর্যন্ত। এরপরে হইল বাদ মাগরিব থেকে রাত্রি 2 ঘন্টা পর্যন্ত, হইতে হইতে এমন হইল 10টার পরে পারমিশনই নাই। লাভ হইতেছে না লস হইতেছে? লস হচ্ছে। আল্লাহর কাছে দোয়া রাখি আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি করে তার কালামের আলোচনা করা, শোনা, আমল করার যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমীন। পৃথিবীর করুণ অবস্থা, সকল প্রকারের আলামতে কেয়ামত চোখের সামনে মানুষের ভেসে যাইতেছে। আমার নবী সেই নবী যে নবী কেয়ামতের পূর্ববর্তী সমস্ত আলামত গুলি দুনিয়ার মানুষের সামনে বলে গিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। যার মধ্যে সবচেয়ে বড় আলামত আল্লাহ রাসূল বলে গেছেন, পৃথিবীর শাসক যারা হবে সবগুলি হবে বড় বড় জালেম। সেই সময় এমন আসে আইসে না বাকি রয়েছে? আপনারা কইবে আইসে না বাকি রয়েছে? সবচেয়ে বড় আজকে পৃথিবীর জুলুমের শিকার তারা ফিলিস্তাইনের মুসলমান। এর চাইতে মজলুম আল্লাহর আকাশের নিচে আর জমিনের উপরে কোনো কালে মনে হয় কেউ ছিল না, কথা ঠিক কি না? আজ 1 বছর অতিক্রম করল, 50,000-এর ঊর্ধ্বে মুসলমানরা নিরপরাধ জান্নাতের ফুল, শিশুরা, মায়েরা, বোনেরা শহীদ হচ্ছে, কিন্তু জালিমদের হাতকে কন্ট্রোল করার মতো পৃথিবীতে কেউ নাই, প্রতিবাদ করার কেউ। এটা হলো আলামতে কেয়ামত, আলামতে কেয়ামত, একটার পর একটা আলামতে কেয়ামত আমাদের চোখের সামনে আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাসবিহ সুতা ছিঁড়ে গেলে ছোট বাচ্চাগুলি পিছনের দিকে দিবে, তাসবিহ দানা সুতা ছিঁড়ে গেলে যেইভাবে একটা পর একটা আসবে, এর কোনো সময় রাখে না, ফাঁক রাখে না, ধারাবাহিকতা একটার পর একটা যেভাবে ছিঁড়ে জমিনে পড়ে, আলামতে কিয়ামত আল্লাহ রাসূল বলছেন একটার পর একটা, সময় যাইবে না, একটার পর একটা আসতে থাকবে। সেই জায়গায় ধারাবাহিকতায় আজকে আমরা চোখের সামনে দেখতেছি আলামতে কিয়ামত একটার পর একটা আসতেছে। আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমীন। এর থেকে আমরা সচেতন হওয়ার প্রয়োজন আছে না নাই? আমরা নিজেকে বাঁচানি, নিজের ইমানকে বাঁচানির প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমীন। কঠিন সময়, যখন এই কঠিন সময় পরিস্থিতি চলতেছে, সেই সময়ে আমার এই কম এই জাতির দিকে আমরা যখন লক্ষ্য করি, তখন আমরা দেখি হেদায়তের রাস্তায় আওয়া তো দূরের কথা, আজকে সবচেয়ে বেশি আমাদের সমাজে মুনাফিকের সংখ্যা বাড়তেছে, কথা ঠিক কি না? বিভিন্ন সময় যখন আমরা দেখি চোখের সামনে, আলোচনা যখন করতাম, কিতাব যখন পড়তাম, তাফসীর পড়তাম, মুনাফিকের আলোচনা যখন শুনতাম, তখন ভাবতাম মুনাফিক কারা। আর আজকে বিভিন্ন সময় আসতে দেখা যায়, আরে এরাই তো মুনাফিক, তাদের কথা কিতাবে কোরআনে বলা হয়েছে, চোখের সামনে বেসায় যায় এইসব মুনাফিকেরা আছে না নাই? নামাজও আছে, তসবি আছে, দাড়ি আছে, মসজিদের সেক্রেটারিও আছে, আছে না নাই? প্রেসিডেন্ট সাহ, মতবল্লী সাহ, সব আছে, কিন্তু সময়ের সময় দেখা যায় এটা তো নাম করা মুনাফিক, কথা ঠিক কি না? আল্লাহ নিফাক থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমীন। উত্তম চরিত্র
দিয়েছেন আমরা নিজে আমাদের মর্যাদা বুঝতে পারতেছি না, যদি বুঝতাম ও আমার বেনার কোন নবীর উম্মতকে আল্লাহ পাক তারা আরশে আজিমের চৌকাঠে ধরার সুযোগ দেয় নাই, একমাত্র দিয়েছে আমাদেরকে আখেরি জমানার নবীর উম্মতকে, বলে সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কোন বান্দা বান্দি যখন আল্লাহর ঘরে চতুর্দিকে তওয়াফ করে, কি করে? তওয়াফ করে, উমরা হজ্জে গেলে পরেও করতে হয়, হজ্জে যখন যান তখনও করতে হয়, আল্লাহর ঘরে চতুর্দিকে সাত চক্কর দিতে হয়, এই সাতবার চক্কর দেওয়াকে তওয়াফ বলা হয়। ওই যখন তওয়াফ করে হাজিরে করতে গিয়ে আল্লাহর ঘরে দক্ষিণ দিকে পশ্চিম চৌকাঠে ধরে আল্লাহর কাছে দোয়া করল, সুবহানাল্লাহ। কোন নবীর উম্মতকে আল্লাহ এই মর্যাদায় সুযোগ দেয় নাই, কেউ যদি ধরতে না পারে হাজারে আসাদ নেয় রুকনুল ইয়ামানি, হাত দিয়ে ইশারা যখন করে বলা হচ্ছে সেই খুনায় ধরা হয়ে যায়, সুবহানাল্লাহ। বলে প্রত্যেকের ধরা নিয়ত আছে না নাই? প্রত্যেকের আছে, বলে ইনশা আল্লাহ, আর ধরে বলে ইনশা আল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে খাওয়ার যেন তৌফিক দেয়। সকালে বলেন আল্লাহ আমিন। এই জায়গায় সেই জায়গা ওখান থেকে হাজিরা দোয়া পড়তে হয় পরমার সঙ্গে ধরান মিলিয়ে, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. এই দোয়া যখন রুকনি ইমানি থেকে শুরু করে হযরত আসমাদ পর্যন্ত পৌঁছতে গিয়ে মানুষ যখন দোয়া করে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ। এই দোয়া তো সব টুকে যায়, দুনিয়া সব টুকে যায়, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে বলেন আল্লাহ আমিন। এই মর্যাদা দুনিয়ার অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ দেয় নাই। দুই নম্বরে ফলক হযরতুল আসওয়াদ নামের পাথর জান্নাতের পাথর আদমের হাতের মধ্যে দিয়ে আল্লাহ পাঠাইল। আজকের এই পৃথিবীতে এই শ্রেণীর মানুষ আসে না নাই, যারা জান্নাত বলতে কিছুই নাই অস্বীকার করে আসে না নাই। মুখ দিয়ে যদি না কয় হাত পাবে সলা ফেরায় বোঝা যায় বেশ দুজকে কুন্তল নাই, এটা কিছু ডটে খাইয়া মাংস রে নামাজ পড়ানির লাগি মত থেকে বিরানির লাগি সুদ থেকে বিরানির লাগি আলিম ওলামারা কিছু বানাইয়া কই সারা সিদ্দিকে ঘুরলাম বেশ তার বেশ দুজক আর দুজক কোনোদিন তো আর দেখলাম না। এই 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 চিন্তাধারা মুসলমান আছে না নাই? এর জন্য আল্লাহ বলছেন হ্যাঁ আমাদের দিন এদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে আল্লাহ বলবেন হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাল্লিবু বিহাল মুজরিমুন, এই অপরাধীরা
এই হলো সেই জাহান্নাম দুজক, যাকে দুনিয়ায় তাকে তোমরা অস্বীকার করতে। আজকে দেখো এই দুজক হলো সেই দুজক, হলো আল্লাহু আকবার। আল্লাহ পাক সেই বেহেশত আছে এটা বুঝানোর জন্য আদম আলাইহিস সালামকে বেহেশত থেকে পাঠানোর সময় আল্লাহ সঙ্গে নিদর্শন দিলেন কয়েকটা, হযরত আদম বেহেশত থেকে আসার সময় আনলেন তিনটা পাথর, কয়টা কয়টা পাথর, তিনটা, বেহেশতের কাছে একটা ডাল, যে ডালটা আদম আলাইহিস সালাম জমিন থেকে যাওয়ার সময় দিয়ে গিয়েছিলেন তার নিজের ছেলে হযরত ঈসা আলাইহিস সালামের হাতে। নবীদের নাম নিলে নাকি না গোনা, নবীদের নাম কোরআনে আসে না নাই, নবীদের নাম নিলে আল্লাহর জানা থাকার পরে মানুষ মনে মনে বা কোন লাঠি ছিল আল্লাহ জিজ্ঞাসা করলেন, তখন এই লাঠির মূল উৎপত্তি কোথা থেকে মানুষ জানবে। এই লাঠি হলো সেই লাঠি হযরত আদম আল্লাহর জান্নাত থেকে এনেছিলেন, এই লাঠি মুসার হাতের মধ্যে থাকত, আল্লাহ সেই লাঠির পাওয়ার প্রমাণ দিয়েছিলেন গোটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তার বর্ণনা দিয়েছেন। এই হলো একটা পাথরের মধ্যে থেকে একটা পাথর আল্লাহর ঘরের কিনারার মধ্যে হযরত আদম যখন আল্লাহর ঘর তৈরি করলেন ফেরেশতাদের সাহায্য নিয়ে, মানুষের মুখমণ্ডল বরাবর যখন দেওয়ালে আকাশ পৌঁছে গেল আল্লাহ বলেন, আদম রে এই জান্নাতের পাথরটা আমার ঘরের ওয়ালের মধ্যে তুমি লাগাইয়া রাখো, দুনিয়ার তোমার আওলাদরা যখন এই ঘরের কিনারার মধ্যে আসবে তখন তারা যখন জান্নাতের কথা মনে পড়বে, জান্নাত তো দেখে নাই, এই জান্নাতের পাথরের মধ্যে যখন চুমা দিবে অথবা সুমা দিতে পারবে না দূর থেকে হাতে, এই মনে করে ইশারা দিবে বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই বলে হাতের মধ্যে যেমনি চুমা দিবে আমি আল্লাহ তাদের দিকদিগির গুনাহ মাফ করে দিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের সামনে আর একটা পাথর জান্নাতের বেহেশতের, যেখানে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘরের কাম করেছিলেন, আল্লাহ সেই পাথরের মর্যাদা দিতে গিয়ে সেই পাথর সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিমের দানো জায়গাকে আমি আল্লাহ তোমাদের জন্য নামাজের জায়গা বানাইয়া দিলাম। সেই পাথরে আল্লাহ পাওয়ার দিলেন কতটুকু দেখেন, বেহেশতের পাথর হওয়ার কারণে যখন হাজিরা তওয়াফ করে আল্লাহর ঘর সাতচক্র যখন দিয়ে দেওয়ার পরে দুই রাকাত ওয়াজিব তওয়াফ নামাজ পড়তে হয়, আপনি ওমরা হজ করুন, নফল তওয়াফ করুন, ফরজ হজ করুন, যখনই করবেন আল্লাহর ঘরের চতুর্দিকে ঘোরার পরে এই পাথরটাকে সামনে রেখে দুই রাকাত নামাজ আদায় করতে হয়, এই নামাজকে আল্লাহ ওয়াজিব বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সম্মান মর্যাদা দেন নাই, হযরতুল আসওয়াদের পরে মানুষ জবান তওয়াব করে আল্লাহ পাক তার জান্নাতের চৌকাঠ লাগাইয়া রেখে দিয়েছেন, আল্লাহর ঘরের দরজার চৌকাঠ অনেক উঁচা জায়গায়,
অন্তকে এতটুকু সাদাকায় জগত মানুষ এই চৌকটের মধ্যে পড়ে নেই, আমরা বুঝি না আদম আলাইহিস সালামের হাত ধরে আল্লাহ পাক এই জান্নাতি নিয়ামত গুলি দুনিয়ার মধ্যে দেওয়ার উদ্দেশ্য হলো যাতে মানুষ সন্দেহে না পড়ে বেশ আসে না না আপনারা বলুন তো বেস্ট আছে না নাই? কোন সন্দেহ আছে? তবে একটু সময়, সময়ের অপেক্ষা। কিয়ামতের পরে বেস্ট হইবা এমন কথা না, মন যখনই হবে তখনই শুরু হয়ে যাবে বেস্ট আর দুজকের সাত গ্রহণ করা। কথা বোঝা যা? সময়টা একেবারে সংক্ষিপ্ত সময়। আমরা যেদিন জন্মগ্রহণ করেছি একামতের পরে কোন একামত কোনটা হয়? নামাজ। আজান হয়ে গেল, একামত হলো। জামাতে শরীক হওয়ার চেষ্টা রাখবেন তাকবীরে উলা সহিত। আল্লাহর কোন বান্দা যদি এক নাগাড়ে 40 ওয়াক্তের নামাজ, কত ওয়াক্তের? 40 ওয়াক্তের নামাজ যদি তাকবীরে উলা সহিত এক নামাজ এক সঙ্গে ইমাম সাহেবের পিছনে আদায় করে নেয়, আল্লাহর হাবিব বলেন আল্লাহ মুনাফিকের রূপ থেকে সেই ব্যক্তিকে হেফাজত করে নিবে। আল্লাহ রাসূলের মসজিদ মদিনাতুল মুনাওয়ারায় যখন যাবেন প্রত্যেকের দেওয়ার নিয়ত আছে না নাই? মনের আশা আছে না নাই? নবীর সঙ্গে দুশ্মনী রাখলে দেওয়া যায় না? মহব্বত রাখলে মহব্বতের সম্পর্ক হবে না দুশ্মনীর সম্পর্ক? দুশ্মনের সম্পর্ক রেখে নবী সম্পর্কে আকিদা যদি প্রশ্ন না হয় ওই মদিনায় গিয়েও কোন লাভ হবে? আপনি সাক্ষাতের পরে এর সঙ্গে মুসাফা করলেন, মোয়ানাফা করলেন, সঙ্গে সঙ্গে আপনি কি তাড়াতাড়ি চলে যাবেন না মঞ্চায় কিছু কথা বললাম? কোনটা কিছু কথা বলা সামনে দাঁড়ানি? কিন্তু আফসোস লাগে এই জালিমেরা আজকে মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারা আল্লাহ রাসূলের সামনে একটা মিনিট দাঁড়াইতে দেয় না, তাদের গায়ে ধারা যন্ত্রণা করে। আপনি রাসূলের সামনে গিয়ে দাঁড়ালেন, মন খুলে প্রাণ খুলে মহব্বতে রাসূলকে সালাম দিবেন, তিনবার সালাম দেওয়ার সুযোগ থাকে না জালিমেরা। আর হাফভাবে তাদের বোঝা যায় তারা চাইতেছে যে সালাম দেওয়াটা বন্ধ করে দিলে তাদের মনে শান্তি আসবে বলে নাউজুবিল্লাহ। বন্ধ করতে পারতেছে না, দেখতেছে যদি বন্ধ করতে যায় ওটা বিশ্ব মুসলমান সেটা কখনো মানবে না, এই সুযোগটা দে এক সেকেন্ডের মতো আমার নবীর সামনে দাঁড়াইতে দেয় না। আল্লাহর কাছে দোয়া রাখি আল্লাহ ওই বোধ আকিদার যারা সৌদি আরবের ক্ষমতায় বসে আছে তোমার গাইবি শক্তি দিয়া এই জালিম গুলিকে নাফরমান গুলিকে তুমি ক্ষমতার থেকে সরাইয়া দেওয়া। সকালে বলেন আল্লাহ এরপরে আপনি সালাম জানাই বাইর হইলে, বাইর হতে গিয়ে আপনি ভাবলেন বেয়াদবি হবে আমার রসুলের দিকে পোষণ দিয়ে আমি যাব না, তখন আপনি সামনে দিয়া বাবে বাকি দিয়া যখন বাইর হন তখন জালিমের আটকায় সুযোগ দাও আরো দিতে বলে সুযোগ দাও তারা তো নিশ্চিত আপনাকে ব্যর্থ বানাইতে চায় কথা ঠিক কিনা?
আমার নবীর রোজার সঙ্গে কি আটতেছে, পায়ে জুতা দিয়া কি দিয়া প্রত্যেকটা পিছন দিয়া রোজার দিকে পিছন দিয়া আর পায়ে জুতা, আউযুবিল্লাহ বলে যার দরবারে আসতে গিয়ে ফেরেশতাদের ভয় হত, বিনা পারমিশনে ফেরেশতারা ঢুকতেন না, ফেয়াদবেরা সেখানে আসে জুতা পায়ে দিয়ে আটতেছে আর আমার নবীর দিকে পিছনটা দিয়া দাঁড়াইয়া আছে। আপনি বাইর হবেন, বাইর হওয়ার পর আপনার মন চাইতেছে আমার নবীর গম্বুজে হাজরাটা দেখি, ওই গম্বুজে হাজরাটার দিকে ফিরে আপনি দাঁড়াই আছেন, দেখতে আসেন, ওখানে জালিমেরা দাঁড়াইতে দেয় না, বলো না আউযুবিল্লাহ। আপনাকে এসে প্রশ্ন করবে এখানে কি দেখতেছেন, দেখা কি আছে, আপনি মোনাজাত করতেছেন, আল্লাহ হাবিবে মন শান্তি পায়, আল্লাহ রাসূলের রোজা মুবারকের দিকে গম্বুজে হাজরাটার দিকে হাত করে দোয়া করলে ওরা যায় না না যায়, আপনার আওয়াজ করে বলুন যায় না না যায়। দোয়ার জন্য কোন শর্ত আছে, কন্ডিশন আছে যে দোয়া করতে হইলে পশ্চিম দিকে করা লাগবে, উত্তর দিকে দক্ষিণ দিকে কোন শর্ত আছে? পূর্ব দিকে আল্লাহ আসেন না নাই, কথা বলবেন, পশ্চিম দিকে আসেন না নাই, উত্তর দিকে দক্ষিণ দিকে সব দিকে? হযরত খুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধিত সেই সময় জুলকায়দা, জুলহজ্জা, মুহররম, সফর, চারটা মাস, কয়টা মাস, ফাঁসি দেওয়ার জন্য ওর স্ত্রী বলতেছে আমি অবাক হলাম। সেই সময় আমি দেখি মক্কার কোথায়ও খাজুর নাই, মক্কার কোথায়ও আঙ্গুর নাই, আপেল নাই, এটার মৌসুম নাই, কিন্তু আমি অবাক হইতাম ওই যে মানুষটাকে জেলবন্দী করে নিয়ে রাখা হয়েছে, আমি দেখতাম সকাল সন্ধ্যা রাত্রিতে এর সামনে কোথা থেকে যেন আঙ্গুর আর আপেল এসে যায়। রিজেক দেওয়ার মালিক কে? এই আল্লাহর ক্ষমতা আসে না নাই, জোরে বলে আসে না নাই, আমার আল্লাহ কোরআন আমি মতকে হয়ে যাওয়া বলছে নিজেদের তোমার চিন্তা করতে হবে না, ভাষা তোমার চিন্তা করতে হবে না, ব্যবস্থা দিবেন কে? তোমার চিন্তা করতে হবে না, রিজেকে দিবেন কে? ভাইয়া আমার, আপনার আমার মাফসাসা যারা আসলাম তারা আল্লাহ কমপক্ষে প্রয়োজন আসলো সাতজন, আটজন, দশজন, বারো জন, মাতাসানা মিশা তারা ছাত্রীও বেশি কর্তনে জানতাম না, ব্যবসাও বেশি আজকের মতো ব্যবসার সুযোগ আসলো, ফসলের ফলন আজকে যেভাবে হচ্ছে সেই সময় কিভাবে আসলো, আধুনিক প্রযুক্তি যে তারা কৃষিকার্য করতেন না, সামান্য কিছু রুজি রোজগার হইত, এরপরে ওই আটটা দশটা ছেলে মেয়ে লালন পালন করছেন না, না কথা বলবেন, পড়াশোনা করাইছেন না, না বরকত দিয়েছ ওকে, কারণ তারা ছিলেন মুত্তকি, তারা ছিলেন কি? আর আজকে আমরা তো রইল এক দুই বন্ধ তালা লাগাও সরেন না, না বেশি থেকে বেশি তিনটা যদি হয়ে যায় বন্ধ ছাড়া উপায় নাই, বন্ধ করে দিয়েছেন খে?
তোমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রহমতের ফেরেশতা ডাকতেছে, ও আল্লাহর বান্দা উঠে যা, ও আল্লাহর বান্দি উঠে যা, আল্লাহর পক্ষ থেকে আহ্বান করা হচ্ছে, আল্লাহর ঘর থেকে ডাক দেওয়া হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে আপনি উঠলেন না, এবার আপনার ঘরে আপনার উপরে আপনার বাড়িতে আল্লাহ রহমত না লানত, কোনটা আওয়াজ করে বলেন কোনটা, ওই লানত যখন অবতীর্ণ হচ্ছে তখন দেখা যায় একটা বা দুইটা, এরপরে চিন্তা করে কেমনে খাওয়াইতাম কেমনে বাসাইতাম, তালা মারো, তিনটা হয়ে গেলে বন্ধন ছাড়া উপায় নাই, আলম রহমতের বিদায় হয়ে গেছে, রহমতের বিদায় হয়ে গে আল্লাহ লানত অবতীর্ণ হচ্ছে, মৃত্যু কি হয়ে যাও, সত্যের নামাজি বলে যাও, সমাজে নামাজের আমল তৈরি করে নেও, ইলাকার ব্যবস্থা করে দিবেন কে, ও আমার ভাইয়ের আমল দেখলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খালিয়ে যুদ্ধবন্দী করে রাখলো চার মাস কয় মাস, এবার হযরতে সামনে দিকে পুরা করে দেন, এদিক থেকে কেউ আগে উঠবা না, সামনেটা পুরা করে দেন, আল্লাহর রাস্তায় উঠবা না, মাগরিবে পরে যদি আপনাদের এই অবস্থা হয় এলাকায় মনে হয় মশা খুব বেশি নাকি, মশার কয়েল জ্বালাই দিয়ে রাখবো, কথা বলেন না কেন, আপনার মশা কি আপনাদেরকে কষ্ট দিতেছে, ডিস্টার্ব দিতেছে, মাগরিবের পরে যদি এই অবস্থা করেন তাই দশটায় কি যে করবা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুবাইব কে রাখলো চার মাস কয় মাস, জেলের ভিতরে রিজেক্ট দিতেছেন কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবার হযরত খুবাইব কি পাশের মঞ্চে যখন ছুরানি হলেন মুশরিকেরা হযরত খুবাইব কে বলল, খুবাইব তোমার জীবনে শেষ যদি কোন চাহিদা থাকে তুমি আমাদের কাছে বলো, হযরত খুবাইব জীবনে শেষ চাহিদা তাদের কাছে চাইলেন, ও মুশরিকের কাফিররা আমাকে সামান্য সময় দাও, আমি দুই রাকাত নামাজ আদায় করব, সুবহানাল্লাহ নাই কোনটা নামাজ, মুমিন মুত্তাকির কাছে ইবাদতের মধ্যে সবচেয়ে প্রিয় ইবাদত হলো নামাজ, কোনটা মুসলমানদের মসজিদে খালি ফজরের নামাজে পাঁচজন ছয়জন, আউযুবিল্লাহ বললেন না, মহল্লায় পরিবার পঞ্চাশ ষাট একশো, ফজরের নামাজে পাঁচজন সাতজন, আউযু বিল্লাহি মিন যালিক, মুমিনের সবচেয়ে বড় হৃদয়ে শান্তি দেয় যে ইবাদত তার নাম, তখন বললেন কি সময় যদি নামাজ আমি পড়বো, আমার জীবনের শেষ সময়টা আমার লব, যার দিনকে জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার প্রাণটা আমি দিতেছি, আমি আমার রব আল্লাহর কুদরতের কদমে দুই পাদা হাত নামাজ পড়ে ফাঁসির মঞ্চে সরে যাব, এবার নামাজের মঞ্চে যখন দাঁড়ালেন তাড়াতাড়ি তিনি নামাজ শেষ করে নিলেন, নামাজের সালাম ফিরানির পরে বললেন, ও কাফিরেরা মুশরিকেরা সেজদার থেকে আমার মাথা তোলার ইচ্ছা ছিল না, কিন্তু তাড়াতাড়ি নামাজটা শেষ করলাম এই কারণে তোমাদের মনের মধ্যে আসতে পারে, খুবাইব মৌতের ডোরে হয়ে নামাজ আরম্ভ করে দিছে, মৌতের ডর ভয় আমার অন্তরে নেই, তোমাদের ডর ভয় আমাদের আমার অন্তরে নেই, এবার যখন ফাঁসির মঞ্চে ঝুলাইতেছে উপায় করলেন, ও মুশরিকেরা কাফিরেরা আমার মুখমণ্ডলটা পশ্চিম দিকে তোমরা রাখিও, কারণ আমার কিবলা হলো পশ্চিমে, সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে দিল, যেমনি মুখ
করিয়ে দিয়েছে আমার আল্লাহ, আয়াত নাযিল করে দিলেন আমি তোমাদের রব আল্লাহ সেই দিকে আসি। সমস্ত শক্তি দিয়ে দিবেন, সমস্ত শক্তি দিয়ে দিবেন, এটা হলো ইমানের পরিচয়। কিসের পরিচয়? আর ইমানের শক্তি কি? ওরা বিশ্বাস দেখতেছে বলে সুবহান আল্লাহ। ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম মুজাহিদরা, হিজবুল্লাহ, হামাস, আরো যারা, পৃথিবীর পরমাণু শক্তিধর ইসরায়েল, পৃথিবীর শক্তিধর কয়েকটা রাষ্ট্র আছে, এর মধ্যে তথাকথিত স্বাধীনতা জোর জবর দখলকারী তথাকথিত স্বঘোষিত একটা রাষ্ট্র, আর ইহুদিদের কোন রাষ্ট্র পৃথিবীতে হইতে পারে কথা কার? আল্লাহ বলেছেন লাঞ্ছিত অপমানিত জাতি কেয়ামতের আগে এরা স্বাধীন কোন রাষ্ট্র বানাইতে পারবে না, রাষ্ট্রে বসবাস করতে পারবে না, আমার আল্লাহর ঘোষণা। এর জন্য পৃথিবীর কোন মুসলমান ইসরায়েলকে স্বাধীন কোন রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে না। আজ এক বছরের মতো হয়ে গেল সেই দিনের মুজাহিদরা সেই মহাশক্তি করোনার শক্তির মোকাবিলা করতেছে বলে সুবহান আল্লাহ। টিকে আসে না মুসলমানের হাতে এসেছে এই সুসংবাদ যেন আমাদের কানে এসে পৌঁছে। আল্লাহ তুমি সেই মুজাহিদদেরকে এই তৌফিকটা দেও, তোমার কুদরতের সাহায্য দেও বলেন আল্লাহ আমিন। আর বলে বলেন আল্লাহ আমিন, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, বেশি দিন দূরে নয় ফিলিস্তিন স্বাধীন হবেই হবে ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। ভাইয়ারা আমার বলতে ছিলেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখমণ্ডল তারা এবারে ফিরাইয়া যখন দিল, আমার আল্লাহ জানাইয়া দিলেন খুবাইব রে তুমি চিন্তা করিও না, সেদিকে তোমার মুখ হবে, আমি তোমার রব আল্লাহ সেই দিকে আছি। এবার বলুন উত্তরে আল্লাহ আছেন না নাই? দক্ষিণে, পূর্ব দিকে, পশ্চিম দিকে, সর্বোচ্চ যিনি বিরাজমান যার কোন সীমারেখা নাই, যিনি সর্বোচ্চ বিরাজমান তার নাম হলো আল্লাহ। বলো সুবহান আর জোরে বলেন সুবহান আল্লাহ। সামনের দিকে চাপাই আসুন, পিছনে বসার জায়গা দেন। আমার এই খবরটা আমার হাবিবের কাছে মদিনায় পৌঁছাইয়া দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। আল্লাহ রাসূলের সাহাবীরা বলছেন বুখারী শরীফের মধ্যে আসছে, ওহি নাযিল হইতে গিয়ে রাসূলের যে অবস্থা হত, ওহি যখন নাযিল হত আল্লাহ রাসূল শরীর ঘেমে যাইত, ঘাম বের হওয়া শুরু হত, কোন সময় চেহারার দিকে চাইতে বোঝা যাইত,
কিছুক্ষণ পর আল্লাহ রসুল বলেন, আমার সাহাবিরা মুসিদরা মক্কার কাফিরেরা আমার সাহাবি হুবাইকে পাশের মঞ্চে ঝুলাইয়া দিতেছে। এখানে আমার কেউ নাই, সব আমার দুশ্মন, তোমার দিনের দুশ্মন, তোমার নবীর দুশ্মনেরা চতুর্দিকে দাঁড়িয়ে আছে, 40 জন হাতে লাঞ্জানিয়া সঙ্গে সঙ্গে মদিনা মসজিদ নববী থেকে আল্লাহ রাসূল জবাব দেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া হুবাই। মুখ করে দাঁড়িয়ে আপনি হাত তুললেন দোয়া করার জন্য। আপনি যদি বলেন আমার নবীর রোজা মুবারক করে দিয়েছে আমার মনের সান্ত্বনার জন্য, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, নবীর কাছে চাইতেছি না, চাইতেছি আল্লাহর কাছে, ওসিয়া নিতেছি আমার হবিবের। তখন বলে এখানে তোমার নবী আছে কি তুমি দেখেছো, তোমার নবীর কি দেওয়ার কোন ক্ষমতা আছে? আপনার ইমান চলে যাবে কি চলে যাবে? আমি আজ থেকে 15 দিন আগে মদিনাতুল মুনাওয়ারায় যখন ছিলাম, হাত তুলেছি দোয়ার জন্য, তখন তাদের হরিদ করা কিছু গোলাম আছে, ইউনিভার্সিটির ছাত্র, বাংলাদেশ, পাকিস্তান, ভারতের বিভিন্ন মাদ্রাসা, এতিম মিসকিন গরিব যে ছাত্রগুলি, এগুলি পাঠাইয়া দেওয়া হয় মক্কা ইউনিভার্সিটিতে, মদিনা ইউনিভার্সিটিতে, এগুলি ডিউটিতে লাগানো হয়, বিশেষ করে পুলিশ যেগুলি এবং ধর্মীয় পুলিশ ছাড়া এই সবগুলি নির্দেশ মানিয়া চলে তাদের সরকারের হুকুমতে। হুকুমতের কানুন যেটা, এটাই হল সেই দেশের শরীয়ত, কোরআন হাদিসের কোন শরীয়ত সেখানে চলে। আমি বললাম জুমার নামাজ আদায় করা হয়, অন্তপক্ষে 11 থেকে 12 লক্ষ মুসল্লিরা উমরার সময় জুমার নামাজের সঙ্গে আদায় করে বলেন সুবহানাল্লাহ, কিন্তু একজন হওয়ামের ইমামের মুখ দিয়া খুতবার সময় এই কথাটা বাইর হল না, আল্লাহ ফিলিস্তিনের মুজাহিদদেরকে তুমি সাহায্য করো, হেফাজত করে, এই কথাটা একবার বাইর হল না। কারণ যতটা ইমাম আছে সবগুলি হলো সরকারের রাখা গুলাম, কথা ঠিক কিনা? আর একবার যদি খুতবায় এই কথা কয় বিয়ালে চাকরি শেষ, কি শেষ? চাকরি শেষ। আর একটু বেশি যদি কই দিয়ে কল্লাও যাইতে পারে, কথা ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমানের জন্য একশো ইমাম খুতবায় দোয়া করলেন, আলহামদুলিল্লাহ আমরা এর চাইতে অনেক বাক স্বাধীনতা নিয়ে আসিনি না, কথা বলেন? গতকাল আমি এক মাহফিলে বলেছিলাম, আল্লাহ শুকরিয়া আদায় করি বাংলাদেশে আল্লাহ জন্ম দেয় না, কথা ঠিক কিনা? অবস্থা কি হইতো দেখা, দেশের প্রধান মসজিদ মসজিদে বাইতুল মুকাররম ঢাকা কয়েকবার আমি নামাজ পড়েছি, সেই বাইতুল মুকাররমের ভিতরে জুমার নামাজ থেকে জুহরের পিটা পিটা কোরআনে আগুন দিছে, এটা আবার মুসলমানের দাবি করে আসে না ভাই?
আহারে মাজার আল্লাহ ওইদের মাজার ভাঙতেছে আর মন্দিরের সামনে গিয়ে দাঁড়াইয়া ভাড়া দিতেছে, আছে না নাই? আউযুবিল্লাহ বলেন, আউযুবিল্লাহ। এরা আবার দাবি দেয়, এরা আবার স্লোগান দেয়, ইকামতুদ দ্বীন আমরা করব, আল্লাহ দ্বীনকে কায়েম করব। এর নাম কি দ্বীন বাসানি? আল্লাহ ওইদের দুশ্মনী করে দ্বীন বাসানি যায়। এরপরে আরো গেছেন আপনারা কোনটাই গিয়া মন্দিরের কিনারে দাঁড়াইয়া বলতেছে, আল্লাহ লাখ শুকরিয়া আদায় করি এই বছর যে সার্বজনীন দুর্গা পূজায় আল্লাহ এসে শরীফ হওয়ার তৌফিক দিল। আউযুবিল্লাহ বলেন না, ইচ্ছে বলো না ফরমান, মুনাফিকা হইতে পারে। আল্লাহদেরকে হেদায়ত করে সকলে বলেন আল্লাহ আমি বললাম পাকিস্তানে আল্লাহ জন্ম দেয় নাই, অনেক বালা হয়েছে, না হয় মসজিদে ঘুমো থাকত, কথা কি কিনা? আর সৌদি আরবে তো না হওয়ায় লাখ শুক্রিয়া দেয় করে। বর্তমান যে অবস্থা সেখানে বাক স্বাধীনতা বলতে তো কিছুই না, তবে পবিত্র ভূমি মক্কা মুকাররমা আল্লাহ রাসূলের জন্মস্থান, আল্লাহ রাসূল শুয়ে আছেন, তার দুনিয়ার জমিনের চাইতে এই দুই শহরের মর্যাদা আল্লাহর কাছে আসে না নাই? মর্যাদা আসে না নাই, ফজিলত আসে না নাই? দুনিয়ার কোন জায়গা সেই জায়গা সমতুল্য হইতে পারে না সোহাবের দিকে, মসজিদে লাকসা, মসজিদে নববী, মসজিদে হারামাইন, হারাম শরীফের আমরা সেই মর্যাদা দিই, সম্মান দিই, কিন্তু ওখানে আসতে তারা যারা বসবাস করতেছে আর যে আইন চালু করতেছে আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে এর থেকে হেফাজত করেছে। আমি অনেক করি কেমন হয়ে যায় আল্লাহ না করুক সবাই আল্লাহ আমি আল্লাহ জান্নাতে সর্বপ্রথম যাইব ভারতের মুসলমান, তোমার আল্লাহ বলেন না কোন দেশের? আর ভারতের যাইতে গিয়া এক নম্বরে যাইব আসামের, সুবহানাল্লাহ। নাই আসামের মধ্যে যদি যে আল্লাহ তাহলে এক নম্বরে দিব বরাক উপত্যকার মুসলমানদের, কারণ আদব আসলব ব্যবহার চালচলন শালীনতা ভদ্রতা দাড়ি টুফি পাঞ্জাবি ফরজ নামাজ বলি না সুন্নত, তারা তো সন্নত লাগে না, আল্লাহ মাফ করছে, নফলও লাগে না। হেফাজত করেছে, তাদেরকে সালাফি বলা হয়, রামজুহি বলা হয়, আহলে হাদিস নামের নাফাক গুলি থেকে আল্লাহ থাকলে বারো রাখা পড়ে তো পড়বা, দুই রাখা ছাড়বা না, দেড় নফর দুই রাখা, অসুবিধায় কোন সময় সময়ের স্বল্পতায় ব্যস্ততায় ছাড়া যায়, সর্ব অবস্থায় আমল তৈরি করবেন না, দুই রাখা পড়বেন, আল্লাহ তৌফিক দেন, দেবেন আল্লাহ আসরের নামাজ কয় রাখা? কিন্তু আশ্বাস লাগে কিছু মানুষ আমাদের মধ্যে আছে যারা দেখেন সময় আছে মসজিদে বসে থাকে কিন্তু আগে সাইড রাখা পড়ে না, কথা ঠিক কিনা? ওই না ভাই মহাকাদা পড়লেও হয় না পড়লেও হয়, ভাই এই মহাকাদা কি আপনি যদি অবহেলা করেন আর সর্ব অবস্থায় সারা যদি অভ্যাস তৈরি করে নিন তাহলে গুণা হবে, কি হবে? বিশেষ অসুবিধায় আপনি পড়লেন না, ছাড়ে দিলাম, সময় নেই, এসে জানা শুরু হয়ে যাচ্ছে বা বই পড়তেছেন ব্যস্ততায় শূন্যতে এই মুহূর্তে নাকি স্বাভাবিক অসুবিধা, মাগরিবের নামাজ কয় রাখা? কয় রাখা? বেশিরভাগ এখন আমরা আমল করে নিছি পাঁচ রাখা, কয় রাখা? আর দুই রাখা পড়বেন, আরো না হবা কেয়ামতের দিন যদি আমার কোন নফল ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে কি না আপনি জানেন না, আমিও জানি, জানা আছে, 60 বছর বয়সে যদি দেখা যায় ফরজ কবুল হয় নাই তাহলে এই নফলের মাধ্যমে কিয়ামতের দিন আল্লাহর দরবারে নাজাত পাওয়া যাইতে পারে না। অপরাধ নেকির পাল্লায় নেকি কমে গেল, আল্লাহ তখন বলবেন আমার ফেরেশতারে দেখতো
আমার এই বান্দার নফল কোন ইবাদত আছে কিনা যদি থাকে ওই নফল ইবাদত বলে নিকির পাল্লায় তুলে দে, সেই দিন ওই নফল ইবাদত যখন বান্দার নিকির পাল্লায় তুলে দেওয়া হবে তখন বান্দার নিকির পাল্লার ওজন বাড়ি দেব। আবার এখানে কিছু মানুষ বিভ্রান্তি মধ্যে পড়ে যায়, নফল বাড়িতে গিয়ে পড়ার সব বেশি, ঠিক আছে বাড়িতে পড়ার সব বেশি নাস্তা, ঠিক আছে আপনারা ইনসাফের সহিত বলুন, আপনি নফল করে গিয়ে পড়েন, অসুবিধা নেই সব বেশি। যদি দেখা যায় আমাদের আমাদের দেশে যে অবস্থাটা, আবহাওয়া বর্ষাকালে বৃষ্টি শুরু হইল, মসজিদে নফল পড়ি ভালো না তারা আওয়াজ করে বলে ও আমার ভাইরা, বলতেছিলাম তারা তখন বদলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মুখ করে দোয়াটা করতে দেয় না, তাদের গায়ে দ্বারা যন্ত্রণা হয়। ও মুসলমানরা জেনে রাখবেন, দোয়াতে আমি কি বলি তার উপরে নির্ভর করতেছে শিরিক আর বেদাতের কথা ঠিক কিনা। আমি আমার বাবার কবরের কিনারে গিয়ে দাঁড়াইলাম, আল্লাহ রসুলের কবরের কিনারে গিয়ে দাঁড়ালাম, রসুলের রোজ মোবারক সামনে রেখে আত্মরে যদি আল্লাহর কাছে দোয়া করি যায় না না যায়, আল্লাহর অলির কবরের কিনারে গিয়ে দাঁড়ালাম, তোমার অনেক বান্দা তোমার বলি এরা তোমার কাছে চাইলে তুমি ফিরাইয়া দেও না, তোমার ওলির দরবারের মধ্যে এসে মাহবুব তোমার কাছে আমি চাইতেছি, সুলতানুল হিন্দ হাজা আজমিরি আপনার কাছে আমি অনুরোধ করতেছি, আপনি হলেন আল্লাহর মায়ার বান্দা, আমি আল্লাহর না ফরমান আমার দোয়া তো আল্লাহ শুনে না কবুল করে না, আপনি যদি আমার জন্য একটা বার আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন আমাকে একটা আওলাদ দেয় অথবা আমি অসুস্থ, আপনি যদি আল্লাহর কাছে চান আল্লাহ যেন আমাকে সুস্থতা দেয়, আমার ব্যবসা বাণিজ্য নাই চাকরি নাই, আপনি যদি আল্লাহর কাছে চান আমার বিশ্বাস আল্লাহ আপনার হাতকে ফিরাইয়া দিবে না, আপনি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন, এইভাবে সওয়াব যায় না না যায়, কথা বলেন যায় না না যায়, তখন এইদিকে হাত তোলা যায় না না যায়, বিশেষ করে اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان متتوان دي متر কাছে সওয়ার একটা শব্দ اللهم اغفر لي اينا আল্লাহ আমাকে মাফ করে দে, আর আমাদের মধ্যে যারা জীবিত তাদেরকে মাফ করে দেও, মাইয়িতিনা যারা মারা গেছেন তাদেরকে মাফ করে দেও, উপস্থিত যারা অনুপস্থিত যারা এই বেড়ালে চলে গেছেন তাদেরকে মাফ করে দেন, ছোট যারা তাদেরকে মাফ করে দেন, বড় যারা তাদেরকে মাফ করে দেন,
নারী যারা মারা গেছে তাদেরকে মাফ করে দেন, আর পুরুষ যারা তাদেরকে মাফ করে দেন। যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা আহইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহ তাআলা এই দুনিয়ায় যারা অবস্থায় ঈমানের উপর ছিল আর ঈমান নিয়ে যারা মারা গেছে, ঈমানের শহীদ যারা চলে গেছে ঈমান নিয়ে কবরের গড়ায়, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও, ইনসাফের শহীদ করুন। এই দোয়ার মধ্যে মুর্তার কাছে কোন সাওয়া আছে কিনা অর্থটা বুঝে না। আল্লাহ বুঝার তৌফিক দেব সকালে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা বলতেছি আমার ভাইয়েরা, আল্লাহ পাক কি মর্যাদা সম্মান আমাদেরকে দিয়েছেন, এই নবীর উম্মতকে আল্লাহ কি মর্যাদা সম্মান দিলেন, এই নবীর উম্মতেরা আল্লাহ পাক আপনার আমার নবীকে এই জমিন থেকে আল্লাহ ঈসা আলাইহিস সালাম জমিনে আসেন জি না নাই আপনাদের আল্লাহ নবী ঈসা জমিনে আসেন না, আকাশে আল্লাহ চলে গেছে চতুর্থ আকাশে, কোন আকাশে? চতুর্থ আকাশে। ইদ্রিস আলাইহিস সালাম জমিনে আসেন জি নাই, আল্লাহ চলে গেছে, জিন্দা চলে গেছে। ও আমার ভাইরা, যত নবীরা এই জমিনে আমি দেখি ছিলেন, মাত্র ইতিহাস পর্যালোচনা করে দেখা গেছে 25 জন নবী, কতজন 25 জন নবীর মাঝে জমিনের মধ্যে আছে, চিহ্ন আছে, অস্তিত্ব আছে, বাকি 1,24,000 মতান্তরে 2,24,000 নবী আর রাসূল জমিনে এসেছিলেন, আর কবরের পর্যন্ত চিহ্ন। কিন্তু তোমার আমার নবীকে আল্লাহ এই জমিনের মধ্যে রাখলেন, উম্মতেরা দুনিয়ায় যখন মুসিবতে পড়বে, বিপদে পড়বে, অন্তরের সান্ত্বনা দেওয়ার জন্য তারা যেন তাদের নবীর কিনারা হইতে আসতে পারে, মনকে যাতে সান্ত্বনা দিতে পারে, এর জন্য আল্লাহ পাক তার হাবিবকে অনুমতি দিলেন, ও আমার হাবিব আপনি যদি চান আপনাকে আমি তুলে নিব আরশে আজিমে মাকামে মাহমুদে জায়গা দিব, আপনি যদি চান আপনাকে আমি হায়াত দিয়ে দিব তা কিয়ামত পর্যন্ত, আর আপনি যদি চান বন্ধু মৌটা দিব তোমারে মৌতের মাধ্যমে, তুমি আমি বন্ধুর মোলাকাত হবে আর তোমাকে অনুমতি দেওয়া হবে জমিনে থাকার, আমার রসুল আরশে আজিমে দেওয়া পছন্দ করলেন না, কিয়ামত পর্যন্ত হায়াত পছন্দ করলেন না। আল্লাহর কাছে আরজ করেন, ও ইব্রাহিম তুমি যাও, আমার আল্লাহকে বলো আল্লাহ যেন আমাকে মুঠা দেয়, আমি আমার বন্ধু সব আল্লাহর সঙ্গে মিলিত হব, কিন্তু আমার লাশটা যেন জমিনে থাকে, আমার উম্মতেরা যখন পেরেশানি হবে, দুঃখ কষ্টে পড়বে, মুসিবতে পড়বে, ওদের সান্ত্বনা দেওয়ার জন্য যেন আমার কিনারায় আসতে পারে। বলো সুবহানাল্লাহ, আজকে আমার নবীর সেই কিনারায় যাইতে দেয় না। আপনারা শুনেছেন যারা আগে আগে হজ করেছেন, শিগাজির জান্নাত বেহেস্তের বাগান, কিসের বাগান? দুনিয়ায় একটা জায়গায় আছে বেহেস্তের বাগান, সেটা হলো আমেরিকার লন্ডন শহর, ফ্রান্সে, জার্মানিতে, কোথায়? দুবাইতে, কোথায়? আমার নবী যেখানে সেখানে আল্লাহ জান্নাত, বলে সুবহানাল্লাহ, নবীর সঙ্গে যার সম্পর্ক তার জন্য জান্নাত, সুবহানাল্লাহ বললেন না, নবীর সঙ্গে যার অন্তরের মিল নাই তার জন্য বেহেস্ত নাই, কথা বোঝা গেছে? আল্লাহ বলে আমার হাবি তুমি যেখানে সেখানে জান্নাত, তুমি যেখানে সেখানে রহমত, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এর জন্য দেখবেন মক্কাতুল মুকাররমায় যখন যাবেন আল্লাহর ঘরে, চতুর দিকে যখন তওয়াফ করবেন আল্লাহর ঘরে উত্তর দিকে, কোন দিকে? উত্তর দিকে দেখাবেন একটা সোনালী পাইপ লাগানো আছে যার নাম হলো নিজাবে রহমত, রহমতের পাইপ উত্তর দিকে কেন দেওয়া হলো, দক্ষিণে দেওয়া হলো না, পূর্ব দিকে নয়, পশ্চিম দিকে নয়, তার কারণ হলো আল্লাহর ঘর থেকে উত্তর দিকে হলো মদিনাতুল মুনাওয়ারা, সুবহানাল্লাহ দেওয়া হচ্ছে রহমত, যদি পেতে হয় মদিনায় যাও, সুবহানাল্লাহ। দুই নম্বর হলো মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীর হাতের বরকত, আল্লাহ কেমন দিলেন, কি মর্যাদা সম্মান দিলেন, এই পৃথিবীতে আমার নবীর হাতের তৈরি মসজিদ হলো দুইটা, কয়টা? এক নম্বরে মক্কাতুল মুকাররমা থেকে আল্লাহ রাসূল যখন রওনা করেছেন, ওই মক্কার মুশরিকরা কাফিরেরা জায়গা দিল না, অনেক কষ্ট দিল, অনেক নির্যাতন দিল, মুসলমানেরা ইতিহাস ইতিহাস মনোবল হারাবেন না,
মনোবল হারাবেন না, মনোবলকে জায়গায় রাখবেন, নিজেকে সংশোধিত করুন, যতই ষড়যন্ত্র করো কিন্তু এর একটা সীমা আছে না নাই। গায়ের মধ্যে দিয়া তোমার মাতার পাটা দেখে রেখে, কারণ অগণিত মক্কার মানুষেরা আমার প্রতি যারা বিশ্বাস রাখত তারাই আমাকে উপাধি দিয়েছিল আল আবিদ, আমানত দারামি, তাদের সকল আমানত আমার কাছে, না ফিরাইয়া দিয়ে আমি যদি চলে যাই কালকে থেকে সমালোচনা শুরু করবে, মুহাম্মদকে আল আমিন বলতাম, ওই মুহাম্মদ আজকে আমাদের আমানত মেরে চলে গেছে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সব আমানত শুনাইয়া দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাম বললেন, সব শুনাইয়া দিলেন, কারো সোনা কারো দিনার কারো দিরহাম কারো কাগজ যা আছে তুমি সমঝাইয়া দিয়া, আমি তোমার জন্য রাস্তায় অপেক্ষা করবো, তুমি যত সময় আমার সঙ্গে মিলিত হবে না আমি মদিনায় যাব না, বলো সুবহান আল্লাহ। সমস্ত আমানত সমঝাইয়া দিয়া তিন দিন পর মদিনার দিকে রওনা করলেন, বলো সুবহান। আজকে সবচেয়ে বেশি আমানতের খেয়ানত করে কারা? মুসলমানেরা কারা? আমরা আমানত খেয়ানত বলতে শুধু বুঝি মসজিদের টাকা মারা, মাদ্রাসার টাকা মারা, স্কুলের টাকা মারা, ওইটা টাকা রাখলো ওইটা মারা, কত প্রকারের আমানত খেয়ানতি আছে। যেমন একজন মেয়ে লোক তার স্বামী বিদেশে থাকে, কোন জায়গায় বিদেশে চাকরি করে প্রবাসী জীবনে অন্য দেশে চলে গেছে, অথবা বেঙ্গালুর হায়দ্রাবাদ বোম্বে নাগাল্যান্ড মিজোরাম ব্যবসার জন্য চাকরির জন্য শ্রমিক হয়ে তাদের জন্য চলে গেছে, আসতে গিয়ে দুই মাস চার মাস পাঁচ মাস যায়, এই সময়ে দেখা যায় স্ত্রী স্বামীর আমানত খেয়ানত করে আসে না না, তখন খেয়ানত করতে গিয়ে যে সম্পর্ক লাগায় এরকম নতুন সুন্দর নাম দেওয়া হয়েছে পরকীয়া প্রেম। কোন প্রেম? পরকীয়া প্রেম, সচেতন না না, স্বামী আছে পরপুরুষের সঙ্গে বৈধ সম্পর্ক স্থাপন করে, এমন ঘটনা আছে তিনটা বাচ্চা রাখিয়া মা চলে গেছে অন্য পরপুরুষের সঙ্গে, আসা না নাই, কেমন না ফরমান, কিভাবে নির্ভয় মায়েরা, এই যে বাচ্চাগুলির সঙ্গে যদি তার সামান্য মায়া মহব্বত থাকত তিনটা বাচ্চারা ছাড়িয়া যাইতে পারত, কথা বলে অনেক ঘটনা আজকে ঘটতেছে পরপ্রিয়া প্রেমের কারণে, আগের স্বামীকে হত্যা করে ষড়যন্ত্র করে পরপুরুষের সঙ্গে যাইতেছে, কথা ঠিক কিনা? আমানত খেয়ানত করলো, এর জবাব দিতে হবে কিনা আল্লাহর কাছে? সকল প্রকারের আমানত চৌকিদারের ডিউটি আপনাকে দেওয়া হয়েছে, সরকারি মাল ভাড়া দেওয়ার জন্য রাইট পেছিল সল দুই বস্তা, কয় বস্তা আমানত খেয়ানত হয়েছে নিনা না, সকল প্রকারের আমানত খেয়ানত চলতেছে, আর এর মধ্যে খেয়ানত করতেছি কারা? বেশিরভাগ তারা সরকারি ক্ষমতা বসে সরকারের রাজস্ব থেকে যদি অপচয় কেউ করে এর নাম হলো আমানত খেয়ানত। আমানতে এর জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না না জি? যেমন করিমগঞ্জ জেলা, কোন জেলা? এমন কি হয়েছে, মরুভূমি না জলাভূমি? শ্রীভূমি। আমি কই মরুভূমি হয়েছিল মনে হয়, শ্রীভূমি। কোন ভূমি? শ্রীভূমি হওয়ার কারণে আপনারা ইনসাফের সহিত বলুন, হিন্দু ভাইয়েরা যারা তারা কোনো লাভ হয়েছে? আমরা মুসলমান যারা কোনো লাভ হয়েছে? লস হয়েছে? কিছুই না, লস হয়েছে। আমাদের বাবা বেগে আঘাত করা হয়েছে, জমিদার করিমুদ্দিনের প্রতিষ্ঠিত শহর 1778 ইংরেজিতে করিমগঞ্জ শহর জমিদার করিমুদ্দিন তার নিজের সম্পত্তির উপরে তৈরি করেছিল একটা ছোট বাজার 1919 ইংরেজিতে, ইংরেজি মনে রাখবে, 1878 ইংরেজিতে শহর তৈরি হলো করিমুদ্দিনের দেওয়া জমিতে, জমিদার করিমুদ্দিনের।
1919 ইংরেজিতে শান্তিনিকেতন থেকে রবিগুরু রবি ঠাকুর আসলেন, আর এসে সৌন্দর্যতায় মুক্ত হয়ে বললেন, ভূমিটা যদি হইত ওটা শ্রীভূমি তাহলে ভালো হইত। এর মাঝে গেল 150-200 বছর, কবিগুরুর মায়া আর কেউ তিলে আইল না। 250 বছর পরে কবিগুরুর মায়া উঠিয়া উঠছে, আচ্ছা নাম পরিবর্তন করা হইল। হিন্দু ভাইয়েরা যারা আছেন ওই করিমগঞ্জ জেলায় তাদের এক পয়সার কোন লাভ হয়েছে? আজ থেকে তারা এখানে করিমগঞ্জ যারা আছেন তারা গ্যাস সিলিন্ডার পাইবা 400 টাকা, কারণ করিমগঞ্জ টাকায় তো হয়েছিল 1200, যেমনি শ্রীভূমি হয়েছে ওইব 500, এলে কোনো সিস্টেম আছে? তেলের বোতল লিখা এখন তারা পাইবা 80 টাকা, মানে সামান্য 1 টাকার কোনো লাভ। হিন্দু ধর্মাবলম্বী বৌদ্ধ জৈন খ্রিস্টান যারা আছেন আর আমরা কারো কোন লাভ লস, লাভ শুধু ধর্ম ব্যবসায়ীরা রাজনীতিদের যারা তারা তাদের নিজের স্বার্থ সিদ্ধির জন্য জনগণের মনের মধ্যে ধর্মীয় ভেদাভেদ তৈরি করে দেওয়ার জন্য যেটা করলেন লস হইল কার, জনগণের কম পক্ষে সমস্ত রেকর্ড পরিবর্তন করতে গিয়া বদলানি রাখবো দিন না, বদলাই কাল থেকে তো লাইন ধরতে হবে কম্পিউটারের দোকানে। সাধারণ খেটে খাওয়া একটা মানুষের নাই করে সময় দেব 2 দিন 3 দিন 5 দিন মাস দিন কথা দেখি না, এরপরে রেকর্ড বদলাই থেকে সেটা তো আসে আর আসে গেল গেল ফাঁকটির সাধারণ জনগণের। সরকারি রাজস্ব থেকে দেখা গেছে কম পক্ষে খরচ হবে 300 কোটি, কত কোটি? সব রেকর্ড পরিবর্তন করতে হবে, সাইনবোর্ড পরিবর্তন করতে হবে, এ করতে করতে গিয়ে 300 কোটি গেল। এটাকে কোন নেতা মন্ত্রীর বাবা পকেট থেকে যাইব? বলেন এই আসামের জনগণের মাথার উপরে আবার ট্যাক্স চাপিয়ে দেওয়া হবে, জিএসটি বাড়ানি হবে, বিদ্যুৎ বিল বাড়ানি হবে, ইনকাম ট্যাক্স বাড়ানি হবে, রোড ট্যাক্স বাড়ানি হবে, আমাদের মাথার উপরে কাটল ভাঙ্গিয়া আর তারা শয়তানি সব চালাইতেছে কথা ঠিক কিনা? সকল ধর্ম অবলম্বী, আমি গতকাল বলেছি সকল ধর্ম অবলম্বী জাতি বর্ণ বর্ণ নির্বিশেষে সচেতন হওয়ার প্রয়োজন। বাপ্পা না যে করিমগঞ্জ বদলিয়া শ্রীভূমি হয়েছে আমরা সব ব্যস্ত যাই মুগিয়া, এটা না দুঃখ দেওয়া হচ্ছে আপনাদেরকে, ধর্মীয় ভাবাবেগে আঘাত করে গিয়া আপনাদের মাথায় ঋণের বোঝা যেভাবে উঠতেছে আমাদেরও উঠতেছে। লাভ আপনাদের এক পয়সার নাই আমাদেরও নাই, লস্ট হইতেছে জনগণের মধ্যে হিংসা বিদ্বেষ তৈরি হচ্ছে কথা ঠিক না? যারা এই সব আশেপাশে চিন্তা করে সাধারণ জনগণের মধ্যে বিভেদ তৈরি করতে চায় আল্লাহ থেকে হেদায়াত করে সবাই বলেন আল্লাহ আমিন। এই যে আমার জনগণ হাতে দিয়েছে এটার মধ্যে খেয়ানতটা করতেছেন, জবাব দেওয়া লাগবে না, না জবাব দিতে হবে না, না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার গিয়ে পৌঁছলেন যে মহল্লায়, সেই মহল্লার নাম হলো কুবা মহল্লা। কোন মহল্লা? কুবা মহল্লায় অপেক্ষা করতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার জন্য। এবার সেখানে আমার নবীর হাতে প্রথম মসজিদ তৈরি হলো, যেই মসজিদের নাম হলো মসজিদে কুবা। কোন মসজিদ? আল্লাহ রাসূলের হাতে নির্মিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ এই মসজিদের কি মর্যাদা বাড়িয়ে দিল। আল্লাহ রাসূল বলেন এই মসজিদে কেউ যদি 2 রাকাত নফল নামাজ পড়ে 2 রাকাত, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় এক মকবুল হজের উমরা মকবুল হজের সব লিখে দেয়। কারণ কত মসজিদে বলতেছে সব মসজিদের এই মর্যাদা আল্লাহ দেয় নাই, আল্লাহ দেখছেন আমার নবীর নূরানি হাত দ্বারা এই মসজিদের ভিত্তি দেওয়া হয়েছে। তাই আল্লাহ বলে আমার হাবিব তোমার হাতের কি মর্যাদা দুনিয়ার মানুষ বুঝো, তোমার হাতের নির্মিত হওয়ার কারণে নফল নামাজ পড়া মাত্র আমি আল্লাহ তাদের আমল নামায় উমরা হজের সবে লিখে দেই। অনুরূপভাবে 2 নম্বরে আল্লাহ মক্কার জীবনে মানুষ আসে, আসার পরে উমরা হজ করে জুলহ এই মসজিদে আয়েশা থেকে তানাইম থেকে মদিনায় আসলে
তাদের মনের মধ্যে আসতে পারে, নবীর শহরে আসলাম, নবীর বাড়িতে আসলাম, উমরা করার সুযোগ নাই। ও আমার হাবিব, তোমার উম্মতের জন্য আমি সুযোগ করে দিতেছি। তারা যদি প্রতিদিন মসজিদে কুবা আসে, মদিনার থেকে মাত্র 3 কিলোমিটার দূরে, দুই রাকাত আদেশে যদি নামাজ পড়ে নে, আমি আল্লাহ তাদের আমল নামায় উমরা হজের সব লিখে দিব। আমার নবীর হাতের 2 নম্বর মসজিদ, মসজিদুন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পর আল্লাহ রাসূল যে মসজিদ তৈরি করলেন, এবার নামাজ পড়ান হুজরায় থাকেন, হুজরার থেকে আমার নবী মেহরাবের মধ্যে আসেন। আল্লাহ বলে, ও আমার হাবিব, তোমার কদমের মর্যাদা দুনিয়ার মানুষ বুঝক, কি সম্মান তোমার কদমে আমি আল্লাহ দিলাম, তোমার কদম যে জায়গায় পড়ে সেই মাটিটা আল্লাহর কাছে জান্নাতের টুকরা হয়ে যায়। সুবহানাল্লাহ। এর জন্য মক্কায় গেলে জান্নাত পাবেন না, মক্কায় গেলে আল্লাহ পাবেন, আল্লাহর ঘর পাওয়া যায়, জান্নাত পাওয়া যায় দুনিয়ার একটা জায়গায়, যেখানে আছেন আমার নবী। সুবহানাল্লাহ। নাই আল্লাহ রাসূল বলছেন, আমার মিম্বর, আমার হুজরা থেকে আমার মিম্বর ওই মধ্যবর্তী জায়গা, মাম্বাই না বাইতি ওয়াল মিম্বারি, ওই যে আমার ঘর, আমাদে মিম্বর, এর মধ্যবর্তী জায়গা হলো রিয়াদুল জান্নাহ, আল্লাহর বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। মাত্র 5 মিনিট, 5 মিনিট সিরিয়ালে ঢুকবা, 2 রাকাত পড়ার পরে কোনো সময় দোয়া করতে দেয় না, ইয়া লাহাজি মাফি রাকাতাইন, 2 রাকাত মাত্র। আচ্ছা বলুন তো, এখানে যদি মানুষ নামাজ পড়ে কোনো অসুবিধা আছে? সারা জিন্দগি গেলাম তাহাজ্জুদে গিয়ে বসতাম, ফজরের বাদে আসতাম, কোনো সময় আসরের সময় ঢুকলাম, এশার পরে বাইর হইলাম, কিন্তু আজকে এই ধালিমেরা ঢুকতে দেয় না, বন্ধ করে দিয়েছে। আগে ছিল একবার সফরে গেলে 2 রাকাত, এমন নতুন আইন করছে বৎসরে মাত্র 1 বা 2 রাকাত। আরো আর করে নামাজ পড়তে দিতেছে না, আমার নবীর খিলাফায় গিয়ে নামাজ পড়তে বাধা দিছে, তার কাছন করে আমার কেন বাধা দেয়? কারণ এখানে পাশে শুয়ে আছেন আমার নবীর ওজন মোবারক, বলে সুবহানাল্লাহ, নবীর খিলাফায় দাঁড়িয়ে নামাজ পড়বে। তাদের চিন্তাধারা হইল, এখানে যদি বেশি নামাজ পড়ে, না জানি নামাজ পড়ি, দোয়া করতে নি নবীর কাছে চাই না, বলে নাউজুবিল্লাহ। এর জন্য মুনাজাতে আপনি মাত্র 2 রাকাত পরে হাত ধরেছেন, হাতের মধ্যে ইয়ে ধরে বলে ইয়াল্লাহ হাজি মাফি ও খরুজ রাজা ফাইনি বাইর হয়ে যা, আল্লাহকে হেদায়েত করে সকালে বলেন আল্লাহ মাফি। হ্যাঁ আমার বলতেছেন, পৃথিবীর সবচেয়ে সম্মানিত নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তাদের উম্মতের মর্যাদা আল্লাহ এইভাবে দিয়েছেন নি না না, কিন্তু আজকের এই সমিনে সেই নবীর উম্মতের এই মর্যাদা নাই হওয়ার কারণ হলো আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে আল্লাহ থেকে, তার রাসূল থেকে। বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, আপনাদের প্রতি আমার অনুরোধ, আজকে ইহুদি নাসারা কাফের মুশরিকেরা তারা দেখতেছে, আমরা যদি এদেরকে ধ্বংসের দিকে নিতে হয়, তাহলে এদের যুব সমাজ যারা তাদেরকে ইসলাম থেকে ঈমান থেকে সরানোর প্রয়োজন, এই সরানোর জন্য তারা আজকে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়ে তাদের অপসংস্কৃতিকে আমাদের সমাজের মধ্যে ঢুকাইয়ে দেওয়ার চেষ্টা করতেছে, আর এই চেষ্টায় তারা আজকে কামিয়াব হয়ে যাচ্ছে। আমার সমাজের যুবক যারা, তাদের দিকে চাইলে করে দেখা যায় কিছু সংখ্যক যুবকেরা ওয়েস্টার্ন সিভিলাইজেশন পাশ্চাত্যের অপসংস্কৃতিকে নিমজ্জিত হয়ে গেছে, কথা ঠিক কিনা? 18 বছরের 16 বছরের যুবক হাফ প্যান্ট লাগায় আসে না নাই, কথা বলেন আপনারা, হাঁটু বাহিরে, একটা পুরুষের জন্য নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত সর্ব অবস্থায় দেখা রাখা ফরজ, দেখা রাখা ফরজ, বাহির যখন করে গুনায় কবিরা, কোন গুনা? গুনায় কবিরা, আরো মারাত্মক দেখলেন, এখনো বাড়লে ফেলতে পারেন রাস্তায় 3টা 4টা এক এক জায়গায় জড়ো হয়ে বসে আছে, বাস স্ট্যান্ডের নিচে রাস্তার কিনারায়,
এই ফ্রি ফায়ার কোনটা? খুব কষ্ট করে আমি নাম শিখছি, মাঝে আপনি আমার ছাত্ররা দেখে গেলেন, তোমরা নাম জানো না, কয় হুজুর ফ্রি ফায়ার, কোন ফায়ার? ফ্রি ফায়ার, ফাইভ সি গেম, নাউজুবিল্লাহ বললেন না, ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ। এক একটা ছেলে আজকে দুনিয়ার কিছু বুঝে না, 24 ঘন্টা মোবাইল, মোবাইল এডি কি এডি, মোবাইল এডি ছাড়া নাই কোন নাই, মোবাইল ছাড়া উপায় নাই। পরবর্তীতে দেখা যায় এমন অবস্থা হচ্ছে, জায়গায় জায়গায় নিজে নিজে আত্মহত্যা করতেছে বলে নাউজুবিল্লাহ, তারা চাইতেছে কেটা এরপর আবার সংস্কৃতি ঢুকাইয়া দিতেছে আমাদের সমাজের মধ্যে। আজকে ফলো করে মুসলমানেরা দেখলেন অনেক সময়, আজকে বহু মুসলমান আছে যাদের বিবাহ শাদীতে লাগে 3 দিন, কয় দিন? 3 দিন, পয়লা দিন এইলো গায়ে হলো, কোনটা আসে আপনাদের দিকে? শুরু হয়েছি এলা হান্দিতে নাই বলেন আলহামদুলিল্লাহ, একেবারে নাই কইবেন, আমরা কিছু জানি তো, আমি তো হাইলাকান্দি থেকে বেশ ধরে নেই পাশাড়ে, আর আত্মীয়তার সম্পর্ক তো আপনাদের সঙ্গে আছে, কি সময় তারা একটু স্ট্যান্ডার্ড, তারা এখন গায়ে হলুদ, আর গায়ে হলুদের দিন হইল আংটি বদল, নাউজুবিল্লাহ নাই, কোনটা বদল? আংটি বদল, নাউজুবিল্লাহ। খ্রিস্টানদের সংস্কৃতি, তারা বিবাহের আগে যে মেয়েটা যে ছেলেটার সঙ্গে বিবাহ হবে তখন আংটি একজনে আরেকজনকে পরাইয়া দেয়। বলুন আপনারা, বিবাহের আগে একটা ছেলে তার সঙ্গে বিবাহ হবে যে মেয়েটারে, এটারে গায়ে স্পর্শ করা জায়েজ? আপনারা মাস্তা দিবে জায়েজ? জি না। আংটি পরানি জায়েজ? হালাল না হারাম? হারাম। গুনাহ কবিরা, কি গুনাহ? কবিরা। প্রথম দিন করে গায়ে হলো আংটি বদল, দেখছে খ্রিস্টানেরা করে, হিন্দু সমাজের ভাইয়েরা করে। 2 নম্বর দিন গাড়ির মিছিল, কতটা? 43টা, কতটা? আমি গতকাল বলেছিলাম ও মুসলমানেরা সবচেয়ে বেশি অপচয় যারা তারা আমরা, কারা আমরা? শুক্রবারে 60টা করে জোবো না হলে জুমার নামাজও নাই, জানি না আপনাদের এদিকে আছে নি না, না জি না নাই, আমাদের এদিকে আছে, শুক্রবারে একে ফেলা হয় না, এবারে 5টা 7টা, মানে এদিন গরুর রক্ত না খাইলে জুমার নামাজও হয় না, সবে বরাতের রায় খাইলে আরো 10-12টা, কতটা? সারাদিন হইল খানি, এসন নামাজের বাদে পল্লা এক পায়, মাথা এক পায়, এবার তো তোমার কোথায় আস্তে আস্তে বাড়ি যাই গিয়া, আর আল্লাহ যদি হায়াতে রাখেন তাই না, তা কইন বজর এক পার দেখা হইল ওই দিন না। আরে এই দিন বেশি ইবাদত করার জন্য আমার রাসূল শিখাইয়া দিয়ে গেছেন, রোজা রাখো, কি করো? রোজা রাখো। আগের দিন সম্ভব একটা পরের দিন তো রাখতেই হয় রাসূলের সুন্নত, আর রোজা রাখলে শরীর পাতলা হয়, মন পাতলা হয়, ইবাদত বেশি করা যায়। আমার মানুষ তো আইবা কমপক্ষে দেশ, আপনি ভালো ব্যবস্থা রাখবা, দাওয়াত দেওয়া যে উল্টা এখন দাওয়াত যায় উল্টা নি না, আপনি দাওয়াত বলতে দিলেন আমার মানুষ আইবা দেশ, তার হয়েছে কি? আপনার মানুষ দেওয়া তার হয়েছে কি? তার তো কোনো অসুবিধা নেই, আপনার মানুষ চাইবে আপনি খাওয়ান, পরের দিন আপনার বাড়িতে খাওয়ান, এখানে তো এত মানুষ দেওয়ার প্রয়োজন নাই, আপনি খাওয়ান পরের দিন, শুনে শূন্য দেয় করেন অলিমা, কোনটা পরের দিন? কোনটা? অলিমা, দাওয়াতে অলিমা দেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যা আছেন সব নিয়ে আন, দাওয়াত দিয়ে আনেন খাওয়ান, আপনার এখানে কোন ব্যবস্থা নাই, সাধারণ ব্যবস্থা, আর মেয়ের বাপ হয়েছে তার অপরাধ হয়েছে, আপনি আমার গাড়ি আইব 40টা, মানু আইব 150, হানি দেওয়া লাগবো, আপনি ভালো হানি দিবা আমার ইজ্জত চাইব, এইভাবে দাবি হয়ে পাতৃপক্ষের বাড়ি থেকে খাওয়া হারাম, কথা বোঝা গেছে? স্বইচ্ছায় যদি কারা বলে 40 জন আসুন 50 জন আসুন আমার অসুবিধা নাই, দাওয়াত দিলাম তাতে আপনি যাইতে পারেন, যাইতে পারেন, কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো এখানে যাওয়ার প্রয়োজনটা কি? 5 থেকে 10 জন মুরব্বী যান, আত্ম হয়ে যান, বিবাহ হইতে লাগে কয়জন? 3 জন, কয়জন? বকিল একজন, সাক্ষী 2 জন, আপনার বাড়িতে পরের দিন বরকতের সিন্নি, দাওয়াত দেন, অলিমার দাওয়াত,
এই দাওয়াতে এক নম্বরে দাওয়াত দিলা কারে? শহরের আমার নামি দামি বন্ধু। আল্লাহ রাসূল বলছেন যে ওলিমার দাওয়াতে এতিমের দাওয়াত নাই, মিসকিনের দাওয়াত নাই, হক নাই, খালি দেওয়া হয় না, এই ওলিমা আল্লাহর দরবারে কবুল নয়। কথা বোঝা গেছে? এখন বেশিরভাগ ওলিমা তো হয় শহরের হোটেল, এনাজেজ আমি বলছি না, দাওয়াত দেওয়া হয় না গরিব ছাড়া। আমার দামি দামি বন্ধু ভিআইপি অতিথিরা আসবেন, আর এই গ্রাম্য মানুষগুলি যদি আয় পাড়া গরিব, এদেরকে দেখলে ভাববো ওনি তোমার কুটুম খেয়ে সেটা কি অবস্থা। এই সিংহের পুরো মূল্য আল্লাহ দরবারে কবুল হবে না? আর গেলে পরেও অনেক সময় হয় স্পেশাল ব্যবস্থা, হাসির মাংস পোলাও, ইলিশ মাছ, শোল মাছ বন্ধুদের জন্য, ভিআইপি অতিথিদের জন্য, গ্রাম থেকে যারা এসেছে আত্মীয় স্বজন গরিব এতিম মিসকিন, এদেরকে সাদা ভাত আর ডাইল ভাত আর গরুর মাংস, এই সিংহী আল্লাহর কাছে কবুল হবে না? আমি বললাম অবশ্যই রোধ করুন। এরপরে দেখা যায় এক একটা বিবাহ বাড়িতে হানি বানানি হয় 500 মানুষের, আইলো 200-250, পরের দিনে সব নষ্ট হইল, বেকার হইল, নষ্ট করে ফেলানি হইল। ইনসাফের সহিত জবাব দিবেন, একটা বাপকে যদি আপনি নষ্ট করেন, বেকার ফেলান, জবাব দিতে হবে কার কাছে? এই বাতের মালিককে, এই নিয়ামতের মালিককে। যারা দুনিয়া মিলে একটা বাপ বানানি সম্ভব আছে, সাউল বানায়, এখন প্লাস্টিকের বানায়, কোটা বানায়, প্লাস্টিকের বানায়, কিন্তু আমার আল্লাহর দেওয়া একটা সাউলের মতো সারা পৃথিবী যদি মিলে যায়, একটা সাউল বানানি সম্ভব হবে? নিয়ামতের মূল্য দেও নাই। ইন্নাল মুবাশশিরিনা কানু ইখওয়াশ-শায়াতিন, যারা অপচয় করে সবগুলি হলো শয়তানের পাই। কার ভাই? শয়তান ব্যস্ত যাইব না দুজকে, তার ভাই যাইব কোন জায়গায়? জি আপনারা কই না, ব্যস্ত না দুজকে, অপচয়কারীদের জন্য ব্যস্ত হারাম, ব্যস্ত হারাম, অপচয়কারী যে হলো শয়তানের ভাই, তাদের জন্য দুজক। অনেক সময় আমি বলি মুসলমান খারাপ ব্যাপারে এসেছে অ্যাডভান্স, আমরা এখন অনেক আছে সকালবেলায় ভাত মাংস পরোটা রুটি ডিম আপেল লাঙ্গুর, দুপুর বেলায় খাবার আবার একটা বেলা মাছ মাংস ছাড়া খাইতে পারি না, ও খাইতে খাইতে সাত সুগার দিন, খানি কন্ট্রোল করুন, খানি কন্ট্রোল করুন। আবার রসুল শিখাইয়া দিয়ে গেছেন খানি খাবার সময় পেটকে তিন ভাগ করো, কয় ভাগ? এক ভাগে খাবার দেও, এক ভাগে জল, আর এক ভাগে খালি রাখো। আজকে ডাক্তার বলতেছে পেট করে আপনি খানি খাইবেন না, তিন বেলা খানি খাবেন না, নাহলে সুগার বাড়বে, প্রেশার বাড়বে, যে কোনো সময় হার্ট অ্যাটাক হয়ে যাইতে পারে। 1000 বছর আগে আমার রাসূল খানি কন্ট্রোলের শিক্ষা দিয়ে গেলেন, বলে সুবহানাল্লাহ। অপচয়কে রোধ করো, ওই জাহানের পিছনে লক্ষ লক্ষ টাকা নষ্ট করতেছেন, বিবাহের নামে লক্ষ লক্ষ টাকা নষ্ট করতেছেন। আমি অনেক সময় বলি তা বাঁচান, আর বাসায় যদি এই পয়সাটাকে আপনার একটা ছেলের পিছনে মেয়ের পিছনে খরচ করেন, একটা মেয়েকে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে পারেন, সায়েন্টিস্ট বানাইতে পারেন, টেকনোলজিশিয়ান বানাইতে পারেন, তাহলে গোটা জাতির কতটুকু খেদমতের মধ্যে লাগবে, এই দেশের খেদমতের মধ্যে লাগবে, অসহায় জাতি কতটুকু সাহায্য পাবে একটাবার চিন্তা করুন। আজকে আমার সমাজের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারে না, বাবা গরিব, ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, ছোট চাকরি করে, পয়সা লাগে, উচ্চ শিক্ষায় নামি দামি কলেজ ইউনিভার্সিটিতে পাঠাইতে হলে, আমেরিকার নাম করা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যদি পাঠাইতে হয়, তাহলে লক্ষ লক্ষ টাকা লাগে, অ্যাডমিশন ফিস 50 লক্ষ টাকা, মাসে দিতে লাগে 4 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ। তাই উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারতেছে না অর্থের অভাবে। অর্থ বাঁচান, অর্থ বাঁচান, অপচয়কে রোধ করে যদি এই পয়সাটা নিজের একটা বাচ্চার কিছু খরচ করতে পারেন, সুশিক্ষায় শিক্ষিত যদি বানাইতে পারেন, এই বাচ্চা কৌশল এভাবে কাজে লাগবে, আপনার কাজে লাগবে। শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার তা নয়, সঙ্গীদের হৃদয়ের মধ্যে দিবেন আল্লাহর কালামের জ্ঞান। কিশোর জ্ঞান, আল্লাহর কালামের জ্ঞান। তারা কিশোর ইমাম সাহেব দিয়েছিলেন, আমি এর দিকে যাইতে পারি নাই, আর বেশি করিও না, কারণ এর উপরে আমার অনেক আলোচনা রেকর্ড আছে, ইউটিউবে সার্চ করলে আপনারা পাবেন।
ইসলামিক প্রাথমিক শিক্ষার গুরুত্ব, সলাহি মক্তবের গুরুত্ব। তাই এর আলোচনাকে যেটা আছে, আবার যদি বলে অনেকে ইউটিউবে চার্জ করে বললে ইটা ও আসতে ফুন্না ওটা, এর কারণে অনুরোধ রাখি আজকে আমাদের সমাজের মানুষ মক্তব শিক্ষার গুরুত্বকে ছেড়ে দিয়েছে। আল্লাহর ওয়াস্তে আমাদের মূল ফাউন্ডেশন হলো ইমান, ওটা এরপরে হলো আমল। আর ইমানকে যদি মজবুত করতে হয়, আমল যদি তৈরি করতে হয়, যে জ্ঞানের প্রয়োজন সেটা হলো ধর্মীয় জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান। আর এই জ্ঞানের একমাত্র দেওয়া হয় মক্তবে, দুই জায়গায় মক্তবের মধ্যে। শিক্ষাঙ্গনে তো আগের থেকে বিদায় হয়ে গেছে, আর কিছু যে শিক্ষাঙ্গন গুলি ছিল সরকারি মাদ্রাসা তা বন্ধ হয়ে গেছে। বেসরকারি যে মাদ্রাসা গুলি, এর মধ্যে আমাদের ছেলে মেয়েরা শতকরা 1% যায়, কয় পার্সেন্ট? 1%। সব যদি আমার মাদ্রাসায় যায় গিয়ে হবে না, জাতির অসুবিধা আছে। আমাদের জাতির সব কোয়ালিটির মানুষ তৈরি করার প্রয়োজন। ডাক্তারের দরকার আছে না নাই? অবশ্য ইঞ্জিনিয়ার, এরপরে বৈজ্ঞানিক, কম্পিউটারিস্ট, এরপরে রাজনীতিবিদ, সাংসদিক, ব্যবসায়ী, সর্বস্তরের মানুষ তৈরি করার প্রয়োজন আমাদের। একটা পার্সেন্টেজ প্রয়োজন হলো ধর্মীয় শিক্ষায় মাওলানা, মুহাদ্দিস, মুফাসসিরুল কোরআন, হুফাজুল কোরআন, আরিউল কোরআন হওয়ার, আছে না নাই? এই 1% 2% এরা মাদ্রাসায় যায়, বাকি যারা ধরে নিলাম 5% যায়, 95% যারা আমাদের ছেলে মেয়েরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করার একমাত্র মাধ্যম হলো মক্তব শিক্ষা। কোন শিক্ষা? এই মক্তবে যা শিখে মরার আগ পর্যন্ত তা দিয়ে চলে, কথা ঠিক কিনা? পরবর্তীতে অনেক সময় বাংলা বই পড়ে শিখে, আজকে মোবাইল থেকে অনেকে শিখে, কিন্তু আমাদের মূল পুঁজিটা হলো মক্তবের শিক্ষা। কোন শিক্ষা? মক্তবে। আজকে কিছু মুসলমান আছে যারা এই মক্তব শিক্ষাকে গুরুত্ব দেয় না, তারা ফা দিয়েছে খ্রিস্টানদের এই ষড়যন্ত্রে। খ্রিস্টানরা প্রথম ষড়যন্ত্র করলো, তারা দেখলো মুসলমানদের ছেলে মেয়েরা আল্লাহ নাফরমানের কাজে যায় না। তার কারণ হলো তাদের ছেলে মেয়েকে ছোটবেলা এদের হৃদয়ে ঢুকাইয়া দেওয়া হয়ে যায় ধর্মের জ্ঞান। বলেছ মহান, তাই ধর্মের জ্ঞান থেকে বঞ্চিত করার জন্য বিশ্বজুড়ে তারা শুরু করলো খ্রিস্টান মিশনারি মাধ্যমে, চার্চের মাধ্যমে, সেবার নামে হসপিটাল এবং শিক্ষা ব্যবস্থা, শিক্ষাঙ্গন তৈরি করা শুরু করলো। পৃথিবীর খ্রিস্টানদের একটা ফান্ড আছে, প্রতিটি খ্রিস্টান মাসে নির্ধারিত একটা চাঁদা সেই ফান্ডে দিতে হয়। ওই ফান্ড দিয়ে তারা বিশ্ব জুড়ে ধর্ম প্রচারের উদ্দেশ্যে সেবার নামে হসপিটাল বানায়, কম পয়সায় মানুষের সেবা দেয়। আর প্রত্যেক গ্রামাঞ্চল এবং অবহেলিত সমাজ যারা নিম্ন শ্রেণী, এইসব এলাকায় গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বানায়। আসলে উদ্দেশ্য থাকে ধর্ম প্রচারে, সেবার নামে ধর্ম প্রচার। কথা বুঝা যা? যেমন আজকে নিগেইম শ্রীলঙ্কে খ্রিস্টান দ্বারা পরিচালিত, আমাদের ওই হরিমঞ্জ আছে একটা হসপিটাল, বিভিন্ন জায়গায় আছে। তখন তারা দেখলো এই শিক্ষাঙ্গনে যদি আমরা ক্লাস শুরু করি সকাল 6টায়, কয়টায় বা 7টায়, মুসলমানদের ছেলেমেয়েরা তখন এই সুযোগ দেখে উচ্চ শিক্ষার ব্যবস্থা, সুশিক্ষার ব্যবস্থা যখন দেখে আসবে, তখন তাদের ছেলেমেয়েরা ধর্মীয় জ্ঞান থেকে বঞ্চিত হবে। একদিন এদেরকে নাস্তিক বানানি যাবে, খ্রিস্টান বানানি যাবে। প্রথম ছিল তাদের প্ল্যান, আমরা তো বুঝি না। এরপরে যখন দেখলো এই প্লেনটা তারা কামিয়াব হতে পারে নাই, মুসলমানরা সবচেয়ে সালাম জাতি তো, কথাটা কার? আল্লাহ বলছেন এটা সবচেয়ে সালাম, বলে সুবহান আল্লাহ। এর কারণে তারা দেখলো যখন খ্রিস্টানেরা সেবার নামে, শিক্ষার নামে আমাদের ছেলে মেয়েগুলিকে মক্তব শিক্ষা থেকে বঞ্চিত করে নাস্তিক বানাইতেছে, ইহুদি বানাইতেছে, নাসারা বানাইতেছে, আলহামদুলিল্লাহ মুসলমানরা জায়গায় জায়গায় তখন প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুল খোলা শুরু করলো এবং সেখানে সঙ্গে লাগাইয়া দিল ধর্মীয় শিক্ষা। বলা সুবহান, এই দিক দিয়ে তারা যখন কামিয়াব হতে পারলো না, তখন তাদের কিছু 500টা গোলাম আছে, এদেরকে দিয়ে জায়গায় জায়গায় তারা শুরু করলো মাদ্রাসা শিক্ষা বন্ধ করা। কি করা? মাদ্রাসা শিক্ষা বন্ধ করা করলো। তা
একমাত্র এখন আমাদের ধর্মীয় শিক্ষা দেওয়ার ব্যবস্থা হলো মক্তব শিক্ষা। এখন পর্যন্ত আমাদের সমাজের মানুষ এই মক্তবের গুরুত্ব বুঝে নাই। মক্তবের যে করুণ অবস্থাগুলি জায়গায় জায়গায় গেলে পরে শোনা যায়, দেখা যায় এক একটা মক্তবে প্রথম হইল যোগ্য শিক্ষকের অভাব। কিসের অভাব? ইমাম সাহেব রাখতে গিয়ে মানুষ মৌলানা সাহেব বুঝায় না, মুফতি সাহেব বুঝায় না, জি আছে না নাই? কারণ রাখতে গেলে বেতন লাগবে 15,000। কত হাজার? এটা তো বহু জায়গা আছে ইমামের বেতন 15,000 হওয়া মাত্র কমিটির হাট দুর্বল হলে মানুষ থাকলে কেউ শুনব, আসে না নাই? মক্কা শরীফের সাধারণ যে মসজিদ গুলি গলিতে গলিতে ছোট মসজিদ আছে, এই মসজিদে আমার নামাজ পড়া পড়লে আপনি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম আপনার বেতন কত, তিনি বললেন আমার বেতন হলো 15,000 রিয়াল। কত হাজার? এরপরে তারা আমার ডিউটিও করে না বেশি। পাকিস্তানের অনেক আলিম বাংলাদেশের আছে যাদেরকে তারা সমঝাইয়া দেয় তুমি আমার ডিউটিটা করিও, তোমাকে দিব 1,000 রিয়াল, 2,000 রিয়াল। মাঝে মধ্যে তারা নামাজ পড়ায়, তো তারা এই বেতনটা আমি হিসাব করে দেখলাম 15,000 রিয়াল যদি হয় 1 রিয়াল হইল 25 টাকা। কত টাকা? 15,000। হিসাব করিয়ে দেখা যায় আমার দেশের টাকায় সাধারণ বাইজেগানার যে মসজিদ গুলি গলিতে আছে সৌদি আরবের বড় বড় মসজিদ বাদ দিয়া একজন ইমামের বেতন হয় ভারতীয় টাকায় 1,90,000। সুবহানাল্লাহ নাই? ইমামের বেতন হইছে এল্লাহ কি সুবহানাল্লাহ বলি বলেন সুবহানাল্লাহ। কত টাকা? কত ইমাম নিয়োগ দিতে গিয়ে লক্ষ্য করা হয় না। রাজে এক জায়গা মানুষের আমার বললো হুজুর একজন ভালো ইমাম দিবে, তো আমি মৌলানা সাহেবের লোক কথাবার্তা বলে টেলিফোনে বললাম একজন ইমাম পাওয়া গেছে বেতন দেওয়া লাগবে 12,000। কত হাজার? হুজুর আমরা সাইয়ার কোন রকম চলতো বলে একজন দেবতা বলে কইলা আলিমও না মৌলানাও না ভিক্ষা বনায় এমনি কিছু মসজিদ মাদ্রাসার গেছে হইলেই হইব নাউজুবিল্লাহ বলে সাইড 5,000-এ কাম চলতো 2,000-এ নামাজ হইব। এ লোকটা খারাপের সার্টিফিকেট নাই, হিজ্জরও নাই, আলিমানারও নাই, মুফতিয়ানারও নাই, এমন একটা মানুষের নামাজের মাস্টার জানা থাকবো? জি নামাজ হওয়ার মধ্যে সন্দেহ আসে না নাই? আমরা নামাজের খবর নাই, নামাজ হইলেও কোনো রকম চলতো, ওই কোনো রকম চলতে চলতে গিয়া জাতীয় ধ্বংসের দিকে চলে যাইতেছে। সেই শিক্ষক ছাত্রের শিক্ষা দিতেছে। আমি একটা বোর্ড আমরা গঠন করেছি, বোর্ডের দায়িত্ব দিলাম কিছু শিক্ষককে পরিদর্শন করার জন্য সকালে বিভিন্ন মক্তবে গিয়া। অনেক রিপোর্ট দিল হুজুর ছাত্র কি ইন্টারভিউ লইতা উস্তাদের ইন্টারভিউ লট লাগার করে দেখি উস্তাদ তিলাওয়াত করতেছে লামি আলী দেওয়াল আমি ইউনা নাউজুবিল্লাহ বলেন না। এই যদি হয় শিক্ষকের অবস্থা, এখন শিক্ষক যদি হয় মেট্রিক পাস টেনের ছাত্র ইংলিশ অঙ্ক পড়াইতে পারবো আপনারা বলেন তো? অঙ্ককে বিয়ে পাশে দরকার আছে না নাই? বর্তমান ট্রেনে ইংলিশ অঙ্ক পড়াইতে হইলে অঙ্ককে বিয়ে পাশের দরকার, আর অঙ্ক পড়াইতে হইলে বিএসসি হওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমার সমাজ সেটা বলে না, শিক্ষকের যোগ্যতা নাই, শিক্ষক কম, পড়া নাই, ক্লাস নাই, সিস্টেম নাই, পরীক্ষা নাই, চলছে আর চলছে, চলতে চলতে গিয়ে এমন হইতেছে আর সমাজের মধ্যে দেখা যাইতেছে শতকরা 20-30-40% ছেলে মেয়েরা এমন হয়ে গেছে তারা নামাজও জানে না, ওযু গোসলও জানে না, হারাম হালালও জানে না, নামাজের প্রয়োজনীয় সুরাও জানে না, আছে না নাই? এই ধারাবাহিকতায় যদি চলতে থাকে মক্তব শিক্ষাকে যদি আপনারা গুরুত্ব না দেন তাহলে একদিন আসবে শুধু থাকবে নামের মুসলমান। কিসের মুসলমান? এর মধ্যে ইসলাম বলতে কিছুই থাকবে না, কোরআন হাদিসের কোনো জ্ঞান থাকবে না, তখন সে যার ভিতরে কোরআন হাদিসের শরীয়তের জ্ঞান থাকবে না যে কোনো আল্লাহ নাফরমানি কাজে যাইতে তার বাধা দিবে। আজকে যে আমাদের সমাজে বেশিরভাগ আল্লাহ নাফরমানি কাজ পারতেছে দুইটা শ্রেণীর মানুষ তার মধ্যে লিপ্ত, একটা হইলো হায়ার এডুকেশনে শিক্ষিত কিন্তু ধর্মের জ্ঞান নাই, যার কারণে এরা নাম করা করা সুরকুর বুসকুর ডাকা জানা করে এইসব হয়। আর নিম্ন স্তরের শ্রেণী আছে একেবারে গরিব, যারা তাদের নিজের ছেলে মেয়েকে স্কুলে বেশি দিন দেয় না, বক্তব্যও দেয় না, এরা দেখা যায় বেশিরভাগ সুরিতে, এরপরে এডিক, ইবতিদি, নারী অপহরণ, পরকে প্রেম, ওইসব আজে বাজে কাজে লিপ্ত।
এর কারণে আল্লাহর কাছে অনুরোধ রাখি মক্তব শিক্ষাকে গুরুত্ব দেন এবং প্রত্যেকটা গার্জিয়ান যেন এই দায়িত্ব নেন আমার নিজের ছেলে মেয়েকে কমপক্ষে শুদ্ধ আল্লাহর কারণ কোরআন শিক্ষা করা দিয়েছেন নিজের ছেলে মেয়েকে আপনারা দেন। শুধু বক্তব্যের শিক্ষকের উপরে দায়িত্ব ছাড়বেন না, আমি অনেক সময় বলে থাকি পর্দা আলালের আমার সম্মানিত মায়েরা আপনারাই একটা বাচ্চা সবচেয়ে বড় শিক্ষিকা শিখবে আপনার কাছ থেকে, বেগোয়া শিখবে, আদব শিখবে, আমল শিখবে। আপনারা সময় দেন, আপনারা সময় দিন, মাগরিবের নামাজ আপনি পড়ুন, ঘরে পড়ে আপনার বাচ্চাটাকে কিনারায় নিয়ে বসান, স্কুলের বই বাইর করার আগে আধা ঘন্টা দেন মক্তবের শিক্ষা, কিদের শিক্ষা, গার্জিয়ান বাপ সারা সারাদিনে ব্যস্ততা, আপনার চাকরি আছে, ব্যবসা রাজনীতি আছে, ব্যবসা আছে, বিভিন্ন ব্যস্ততায়, কিন্তু সব গার্জিয়ান একটা সময় আমরা ঘরে আই রাত্রিতে কোন সময় ওই রাত্রিতে ঘরে আওয়ার পর যদি ডাকার সঙ্গে যদি ঘুম থেকে উঠে যাই উঠবেন রাজি আছেন আল্লাহ ঘুম থেকে যদি উঠে ফজরের নামাজে মসজিদে আয় আর আওয়ার সময় যদি আমার স্ত্রীকে ঘুম থেকে তুলে দেয় বাচ্চাটাকে যদি ঘুম থেকে তুলে দেয় ফজরের নামাজ পড়ে আমি গিয়ে যদি আমার নিজের বাচ্চাটাকে কিনারায় বসা তিলাওয়াত জানি তিলাওয়াত করবো, তিলাওয়াত জানেন না সূরা আলাম তালাক থেকে তিলাওয়াত করুন সূরা ফাতিহা পর্যন্ত দুরুদ ইস্তিগফার পড়ুন বাচ্চাটাকে কিনারায় বসান তার বক্তব্যের যে শিক্ষা যেটা পাঠ যেটা সবক যেটা আপনি দেই না আরো আধা ঘন্টা কত সময় এরপরে মক্তবে যাও মক্তবে পাইল দেড় ঘন্টা কত সময় মার কাছে আধা ঘন্টা আমার কাছে আধা ঘন্টা মক্তবে দেড় ঘন্টা আড়াই ঘন্টা হয়েছে কত ঘন্টা এই সব আমার মন বলতেছে একটা বাচ্চা যদি আড়াই ঘন্টা সকাল সন্ধ্যা কোরআনের জ্ঞান ইসলামের জ্ঞান নিয়ে চিন্তা করে রিসার্চ করে পড়ে ইনশাআল্লাহ দশ বছর বয়সে শুদ্ধ কোরআন তেলাওয়াতকারী হয়ে যাবে বলে ইনশাআল্লাহ তোমাদের সবচেয়ে উত্তম ব্যক্তি তারা যারা কোরআনের শিক্ষা গ্রহণ করেছে আর তারা কোরআনের শিক্ষা দেয় নিজে তারা কোরআন পড়ে আর অন্যকে কোরআনের শিক্ষা দেয় আপনি আপনার বাচ্চাকে পড়াইতেছে আল্লাহর কাছে দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আপনার মর্যাদা বেড়ে গেছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ যেন এই তৌফিক দেয় সকলে বলেন আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন অর্থনা সরন্না হুসনা ওয়া ইল্লান তাগফির লানা ওয়া তারহামনা লানাকুন في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلني الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين يا الله ايدي بارك نوديت جن مسجد كمدي قطي كي جيتو এলাহার বিশেষ করে যুবক ভাইদের অক্লান্ত পরিশ্রমে আয়োজিত রক্তিদের সুপরামর্শ আয়োজিত আজকের এই বিরাট বাজারে মাহফিলে আমরা গুণগারেরা এসে হাজির হয়ে তুমি মাহবুবের গোলের ভিতরে বসে আল্লাহ তোমার কালাম থেকে যা আলোচনা করলাম তোমার হাবিবের আহাদিস থেকে যা আলোচনা করলাম মাঝে মধ্যে তোমার নামের জিকির করেছি মদিনার হাবিবের দরবারে সালাত ও সালাম পেশ করেছি যা কিছু করেছি আল্লাহ তুমি সব কবুল করে না এলাকাবাসীর পক্ষ থেকে মহল্লাবাসীদের পক্ষ থেকে বিশেষ করে যুবক ভাইদের পক্ষ থেকে আর আমাদের পক্ষ থেকে এর সম্পূর্ণ খবর টুকুন সর্বপ্রথম মদিনার হাবিবের নূরানী রোজ মুবারকে পৌঁছাইয়া দেব আল্লাহ সবাই কেরাম সুমদাই কেরাম আউলিয়াই কেরাম ওলামাই কেরাম উম্মতে মুহাম্মাদের মুমিন মুমিনাত যারা অন্ধকার কবরের গায়ে চলে গেছেন বিশেষ করে এই মহ
মহল্লা থেকে প্রতিবেশী মহল্লার থেকে যারা অন্ধকার কবরের গড়ায় চলে গেছেন, আল্লাহই মাহফিলটার কল সব তাদের কবরে পৌঁছাইয়া দাও, এই মাহফিলটা তাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও। রব্বুল আলামিন, তোমার দরবারে হরি আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ বিশেষ করে আমাদের যাদের মা বাপ অন্ধকার কবরের হাওয়ালা হয়ে গেছে, সেই সঙ্গে আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় জন বন্ধু বান্ধব ভাই বোনেরা প্রতিবেশীরা অন্ধকার কবরের গড়ায় চলে গেছেন, তাদের প্রত্যেকের জন্য সেই মাহফিলটা নাজাতের জরিয়া বানাইয়া দাও। আল্লাহ যে যে আশা নিয়ে এসে হাজির হয়েছেন প্রত্যেকের দিলের নেক আশাগুলি পূর্ণ করে দাও। অনেক অসুস্থরা দোয়া চায় সিফায় হাজারা সিফায় কামেলা দাও, করে দাও, শিক্ষাঙ্গনে যারা পড়তেছে সুশিক্ষায় শিক্ষিত উচ্চ শিক্ষিত বানাইয়া দাও, যারা বসে আছেন আল্লাহ তাদের দোয়া কবুল করে নাও, তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি পাঁচটা উত্তরে নমাজি বানাইয়া দেও আল্লাহ, ছাড়া যেন নামাজটা পড়তে পারি তৌফিকটা দিও আল্লাহ। আল্লাহ আমাদের গুনার কারণে এই বিশ্ব জুড়ে আমাদেরকে আল জালিমদের জুলুমের শিকার বানাইও না আল্লাহ, আমাদেরকে তুমি হেদায়ত করে দাও, জালিমদের জুলুমের থেকে আমাদেরকে তুমি হেফাজত করে না। আমাদের ভাই বোনেরা মায়েরা বোনেরা মুসলিম ফিলিস্তিনিদেরকে তুমি হেফাজত করাইয়া আল্লাহ। আল্লাহ ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হয়েছে, এবার এই সংবাদটা শুনে জমিন থেকে যাইতে পারি তৌফিকটা দিও, মসজিদুল আকসার হেফাজতকারী তুমি হয়ে দাও, ফিলিস্তিনে যারা শহীদ হচ্ছে তাদের শাহাদাতকে তুমি কবুল করে নাও, যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা একমাত্র নিজের রাষ্ট্রের স্বাধীনতার জন্য আর তুমি আল্লাহর গরম মসজিদের লাকসার হেফাজতের জন্য শহীদ হচ্ছে আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করে নাও। আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি বারবার তোমার কাছে আলোচনা করি মাহবুব, আমাদেরকে মোটটা যখন দিবে শাহাদাতের মোটটা নসিব করিও, জীবনের শেষ সময়টা যখন আসবে আমাদের সোভানটা বন্ধ করিও না আল্লাহ, জীবনের শেষ সময় মোহরের নবী নয়নের সামনে হাজির করে দিও, দুনিয়ার জীবনের শেষ কথাটা আমাদের জবানটা দিয়ে বারবার দাঁড়িয়ে করে দিও না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত এলাকাবাসী, সকাল থেকে আমরা রুটিন মতো ধারাবাহিক মফিল চলে, রাত্রে আমরা রুটিন মতো ধারাবাহিক অতিথি হল আই গেছেন এবং আওয়ার ফতে এসা নামাজ বাদ শিলচা থেকে আগত আব্দুল ওয়াহিদ সাহেব আপনারা সামনে হাজির হয়ে যাবা, আপনারা নামাজ বাদেও মফিল শুরু হয়ে যাব, মফিল তসিফ রাখলেই বা এর ফলে ধারাবাহিক করিমগঞ্জ থেকে আগত ইমাদুদ্দিন সাহেব তাই নয় তসিফ লিয়ে আইসেন, আপনারা সামনে ধারাবাহিক সময় মতো পাইবা, এবং রাতাবাড়ির সাহেব নজরুল ইসলাম সাহেব যাইন রুটিন মতো আপনারা পাইবা, এখন নামাজ পড়ে লাইব আমি আবার ডুকমু আপনারা এ ডুকবা। সম্মানিত